هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رنگ لایا ہے جہاں میں سید ابرار سے اسرار سے اللہم صلی علی سیدنا مولانا وعلی سیدنا نور ذاتی نور احمد میں برکت لائی ہے آفریدہ نور احمد ذات کی انوار سے اللہم سیدنا محمد يا رسول الله شفاعت کیجئے للہ محمد يا تو بازوئے شفاعت رکھ
تشارب الجنه دارا مت المحروم جميرا دارا دارا محمد يا رسول الله شفاعتك جيل الله محمد يا جكر دائر سهران سياس دروز إسيان وشيمانم وشيمانم وشيما يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جيل الله محمد يا تیرے سائل روحائے ہم تیرے مائل اٹھا دو پردہ حائل محمد یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کی جیے اللہ محمد یا ہر طرف سے محروم ہوا کوئی نہیں ہے میرا اسرا دیدار رحمت جام شربت پلا جا رسول اللہ محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جيل الله محمد يا بوجو مزري بڑا اهلية مدرسة جامع مسجد و جامع مجدگان رسالة صاحب بولوك کے বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সদরে মোহতারাম হযরত উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা সরদার আলীর প্রধান শিল মা ও বোনেরা পুত্র মাদ্রাসার আজিজ সাহেব ছাত্রবৃন্দ আল্লাহ রব্বুল ইজ্জত ও শান্তি দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এই মুবারক একটা মুহূর্তে আল্লাহর নবীর বারানো আল্লাহ এবং আল্লাহর নবীর আলোচনার মধ্যে সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক জুড়ে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে মানুষ বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করছেন জুড়ে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে মানব জাতির এ তো মায়া পছন্দ মানুষের নাহান মায়া আল্লাহে আর কোন সৃষ্টিকে বসে নাই আল্লাহ তো হ্যাঁ এবং আল্লাহ মায়া কত কান এ কোন সীমা আছে কোন সীমা নাই সব কিছুর একটা সীমা রেখা আছে আমরা যে গুণা করি গুণার একটা সীমা আছে আমরা কর্ম করি কর্মরও একটা সীমা আছে সব কিছুর সীমা আছে কিন্তু আল্লাহর দয়ার কোন সীমা নাই দেব সুবহান বেসমার এহসান মে উনকি হাম সব ওর খোসদা ইন্নাহু মাবুদুনা মাসজুদুনা বেসব ওদা হাম দে বারে তারা আমাদের সাইলে দে বল বেসমার এহসান মে উনকি হাম সব ওর খোসদা যে আমরা সব সময় আল্লাহর বেসমার মানে কোন সীমা নাই সীমাহীন এহসানের মাঝে দয়ার মাঝে ডুবাই লাগছে যদি হবে সুবহান ইন্নাহু মাবুদুনা মাসজুদুনা তাই যদি আমরা মাবুদ এন্ডে আমরা সিজদা করি আমরা সিজদা করার একমাত্র জায়গা হয়ে যাই রাব্বুল আলামিন
বেশক পূজা অনিকারম আলাইকুম সন্দেহ নাই যে আমরা মাহবুব যে আল্লাহ সারা আর কেউ আসুন আমরা যে আল্লাহ সারা আর কেউ যে সিজদা করি এটা আমাদের কোনো সন্দেহ নাই এক মাহবুব যে আমরা স্বীকার করি এবং এক মাহবুবের সিজদা আমরা করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ একমাত্র তোমার মুখাপেক্ষি আমরা তোমারে আমরা সিজদা করি তোমার ইবাদত বন্দেগি আমরা করি কই দিন ওয়াজ করা হয় সূরা ফাতিহা তো না বললে নামাজ হয় না কতবার যে সূরা ফাতিহা তিলাওয়াত হয় দৈনিক আমরা দৈনিক কমপক্ষে 48 টি রাত নামাজ পড়ি তিন আয়াত 24 মুসলমান হচ্ছে বুঝতে জানতে আগে বুঝতে নিয়ে দাও এই তিন আয়াত 24 মিলে 48 48 রাত নামাজ কমপক্ষে 48 বার সূরা ফাতিহা রইয়া আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার গুণাম এবং তোমার ইবাদত করি আর জন্য না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার গুণাম তোমার কাছে সাই তোমার কাছে ভাই তুমি আমার শেষ আশ্রয়স্থল আমি দুনিয়া তোমারে বিছলাই যাইতে 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 প্রশ্ন হইয়া ইয়ে আমারে শয়তানের মুরিদ বনি গেছি শয়তানের মুরিদ বনি না নমাজ নাই রোজা নাই কুমতা নাই তোমার কারে কাছে নাই আস্তে একদিন খেয়াল হইছে বলে আমি আমি ঢুকে গেছি আস্তে হইলাম আল্লাহ তুমি তো আমার আল্লাহ জায়গা দিলাম আল্লাহ জায়গা দিলাম সুবহানাল্লাহ খালি করে আল্লাহ জায়গা দাও আল্লাহ রব ওয়েলকাম না কোন জায়গা তুমি আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান ফালকুরুনি আজকুরকুম আমার দাস দিবার বন্ধা দাস দিবার সাথে সাথে আমি তোমার ডাক সাড়া দিমু ইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব ওয়ার হাবিব বন্ধা লিখাইব আমি আল্লাহ কোন জায়গাতে আছি তোমার লিখাইব ইয়া তুমি কইয়া দিবা ইন্নি করিব আমি আল্লাহ একজন আমার বন্ধার নিকট পৌঁছে আসি সুবহানাল্লাহ ডাকার মতো ডাকলে উদা কেমনে শুনেন না ডাকবাল্লাহ যদি ডাকতাম পারি আমি আল্লাহর বলে দিতাম পারি আল্লাহ আমার ওই জীবা না আল্লাহ আমার ওই আমি আল্লাহর ওই জীবন তুই ডাক্তার ডাকতাম পারি আমরা তো ডাকতাম জানি না কিনা ডাকতাম পাঠাও জানি না কোন ভাষায় হইতাম ও যে ভাষায় বাড়ি খালি তুমি আল্লাহ আমি তোমার বললাম তোমার ওই গেলাম তুমি আমার ওই যাও আর আল্লাহ যদি গোসি লাই আর বলতে লাগছে না উত্তর আমরা শেষ ঠিকানা জানি শেষ ঠিকানা হই বলে আইলাম হই থাকি বলে আইসি আল্লাহর কাছ থেকে আমরা হইতে গেছি আল্লাহর কাছ থেকে আইসি জানি আবার প্রত্যাবর্তন হওয়া লাগবো আল্লাহর কাছে এছাড়া আর কোন সুযোগ নাই আতারে আতারে সুতবার ও কথাটা যদি বন্ধায় স্মরণ করি যায় বন্ধাইয়া ধরিলা মনে রাখি যায় তো বন্ধা সাকসেস করি আমি আইলাম আসলাম হই বলে আল্লাহ এক সঙ্গে আমার রোজ যোগ্য রাখতেন এমনি নাই কৌশল আমরা বেতন দিতেছিলাম আমরা আমরা তোমার যোদা করি আত্মনোমানের যোদা কিলা বেতন বলে রূপ বানাইছেন আল্লাহ বানাইয়া বাদে কইন আমি তোমরা রব স্বীকার করো সকলে স্বীকার করে না দিচ্ছেন জাতা জাতা হয়ে হয় আর হয় আল্লাহ আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই ও রবলে মাতে না মাতে দিছেন জাতা জাতা হইয়া হয় বালা আল্লাহ আসাম হয়ে যায় বিরোধ আছে আপনি আপনার রব ও সময় আল্লাহ আদম আলাই সাল্লামর আদম আলাই সাল্লামর ডাইসাই যদি আল্লাহ কিছু রুহ রাখা বাউসাই যদি কিছু রুহ রাখলা ও ডাইনোরেরা উড়ি উড়ি গেলা ইল্লিন আর বাবুরেরা উড়াল দিয়ে গেলা সিজিন ও কেমন পর্যন্ত এরা জমিন হইবা মরার বাদে ডাইসাই চলে রাইবা ঠান্ডা তো আর বাউসাই চলে রইবা জাহান নামে দুলুকি ও যে দুনিয়া আমরা আমরা তো মনে করি দুনিয়াটাও আমরা শেষ কত লাহান কত মানুষ কত দুকা দিয়ে চলে কত লাহান দুকা আছে দুনিয়া মানুষ চলে আশ্চর্য লাগে আজকেও মানুষের কথা হইবার আগে আমরা কথা হই যা জানি না তুমি রেঞ্জেরই থাকবি আর বাপ বাল কেল্লা ওঠা লাগাই আমরা যেটা করলাম ওটা কিছু বুঝবার কথা আইজু এক বক্তা কাছে দেখাইলাম বলে কিতা অবস্থা চাকরিটুকু ব্যাপার খেয়াল মিলি বন্ধু দিলাই বাস করছেন ওনার উত্তর হইল সাথে সাথে না ভাই ওদের জীবনে যেগুলা রুজি করি সারা বছর চলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চাকরি লাগবে বললাম তুমি কিতা ওয়াজ করো নিচে খাদ্দা আর চাকরি বর্তায় নিচে খাদ্দা যে ভাই তুমি তোমার ওটা করো বুঝলাম তুমি গেছে দিব এই সমস্ত আলিম হল ময়দানে মাসর এই সমস্ত আলিম দিয়ে আল্লাহ জাহান নামে উদ্বোধন করবা গর্জনা করিয়া উস্তা এই সমস্ত আলিম হল রে জাহান নাম নিক্ষেপ করো ইবো নাউজুবিল্লাহ
کنے لکمی عالمی سو دنیا غیبت دا یعنی دنیا غوائیسی واد ہو لیا سیزنو فاصلہ خسلہ فیہا روزی خرشو مانی تنے دکھا تیسن واد خرشو نماز نائی واد خرشو نماز نائی ایتا تکرے جو ہوگا وہ آسپا سے ایتا آسن آستا رائت واد ہو جا باسا ہی لے انو آئیو دے آبے دور واد ہو جا سکر بنی وائی اور بختار سکتار ہوں گیا اور باتے ہیں کہ بھول نائی ایسا نائی کنتا نائی وہ یکتو آگے انو ماسو دے رکھی وہ ماس ये वाद भी जल हाई लाए, आम्रा भी होता ना, मुझसे कट के ले वही ला, आम्रा तो जो हुस्ता देखला, जो हुस्ता तक वही तो ऐसा ही, शरीर से दवा को खा रहे, तो बिगड़ने चले जाए, पहला लगा बिता, लेकुई का वो मुद्राएँ भरा, अभी दिया मात्रसार, दामे मोची तो लगा मुद्रिका, मुद्रिका लो मात्रसार ये फ़ोइला वो शुरू तो गलत नहीं है, शुरू तो गलत, ये रुपये हमरा स्टेटस बुझी ना, इधर इधर पता हमरा कोई ना, हमरा हमरा सागर सिक्के इधर ना, कि तो खारों ने कवा लगे, हमरा इज़राइल अलीबुकर मुलायम घूमेगे तो क्या नहीं बोले आज इज़राइल हुई था इसे, उधर बोलूँगा कि सुन, हमार उन्� علماء شر من تحت عدیم السماء من اندیم ایسا مویر علی مخوری سب تیتی نکنیشت مونے کروئی بو اکالی علیم در آسانی رای کنٹا سا کروئی بو ملائیم جیتو نائے دیبو کنڈو خوری ملائیم زبی نماز ہوئے نا روزا رکھے نا یہ خون دیکھوا کی سندن لکھے چیویر ویشتو کرا अच्छा वो कहते हैं चिविर वस्तु का इतना मागा सुरु करने कुटा नहीं चिविर वस्तु का रुचि ले और मुझे बड़ा हाविदी चाहते हैं कुटा नहीं कुंता लगे ना खाली तो खाती चाहे लोग भाई लोगे संगठित भाई लोगे अरकोवा दावाई सावे पता चिविर इतना मतलब वेलकम पंजाबी अच्छा चिविर था लगे या टॉपिक आगे दिया दे रहे तुम्ही होटा संपर्क आलोचना कर रहे हो खान देखी पूरी लिया नहीं क्या बुक्स पे था तो सुंदर बोली दिखावरे ये हो गया चिविर वस्तु का इतने अच्छा मात्रसर मोहतिस यक्का पाकिस्तान में दोस्तों ने इतने दिन बता लगे अपना ना तो मैं नगरों वो आसुन दूर हम था दोस्तों ने इतने लोग निकली थी दोस्तों से नहीं भाषा की अब वाल्वोटे दोस्तों से नहीं भाषा के ना वो लाजुम दोस्ती जाए कि निज़रों दार जितने कोई तो बारे तो कान से नगरों में ये किच्चा किंतु वो दोस्तों भी इतने दोस्तों से निकास लगे तीन जीवाल इतने इले बारह वर्ष और दो वर्षों को रोबिक होता येर बादे आनो सो करी होता वो बोकता खाता येर बादे तीन जीवाल मुआदी से इतने बोतो रोबिक होता लगे येरा किताब पढ़ाएं ये कामिल मद्रसा आलिम मद्रसा कामिल मद्रसा वो दूसरे आलिम मद्रसा दो अफसोस लगे जब आलिम उखलोरे एमत भावे निचे लगाई थे वादोर गुस्तारो देखा था तीन दिन हुआ उस तुम से निवासतान नाम आलिम उखलोर हुए इसे उस तो सेने दिन दर चिकोरा तो घरा सेने जाना इतना चिकोरा तो घरा से कारण मुल्लायन आलिम उखलोरे पता लग गया आलिम मुल्लायन खोरा आलिम के सम्मान खोले नबी के सम्मान खोरा आलिम उखलोरे वाद भरवा बंदो खलेना जनवाज्य اللہ فرمائے یا ایوہ الذین آمنوا لما تقولون ما لا تفعلون اے ایمان دار خل یہ من خام ہو جیونا زی عمل تمہارنا زنائی یہ من پدشتیونا جہانی جے کرونا یہ نماز بورے نا اور میں ایمان سے یہ نماز بورے ہوئے نماز بورے ہوئے یہ واضح تاثیر بورنی یہ اس درہوں نے اتا واضح کرتا ہونا ہے اتا واضح کرتا ہونا ہے ہم ہیو نماز بورے نا اور معجزہ جو نائی معجزہ جو تاکتے ये बुआजी सिले गई था, वही लोग थे, खूब फेमस आस्था इसमें, तांची जो तो ये लोग होते हैं आप इसमें क्या बातें करें, आज सिक्स सेवेन रोल तो हो सुनो उन्हें तांची जो था, आई सुनो मातिसा तो ये लगा, आर मातिसा उसमें जिसे बीसी जो थी तांडे जिसे पता नहीं थी, खोटवाले बुर्बोर ब्याहर ये इनको आइला बोल रहे होते हैं कि तेरे को मुसाफिर तेरे नमाज़ रोए थे लेकिन तुझे नहीं पता मुसाफिरे ऐसा नमाज़ रोए थे लेकिन क्या करते हो लेकिन इमामों के करते ही ये आगे मुकिमों को लेकर कोई था जो दिए खोले थे जो कोई कुनू इमाम था भी ना ये कोई था हमें मुसाफिर दूसरे का पुरिया तारों नमाज़ इसे ना मुसल्ली हो रही थी ता नज़रे वाला कंधे में लिया लिया कुछ न जवार बातें दिखे ही ला जब हमने जो नमाज़ चाहिए रात को ही ला हमने इधर मुसल्ली नहीं है उधर हमने तो हाफ़ इस मामले में जो जाने ना है
জানো না যে তুমি ওয়াজ হইছো বলে ওয়াজ হে হরবা আর ওয়াজ কিটো হইব ওয়াজ হরবা আলিম হই ওয়াজ হর কইলে 22টা বৈশিষ্ট্য থাকা লাগে একটা দুই চারাই আমার মধ্যে ওইটা বৈশিষ্ট্য নাই আমার মধ্যে ওইটা নাই আমিও আমার দাবি করার লাগবো আছি আমার মধ্যে ওইটা নাই চেষ্টা করি আমরা আমরা সাবান লাগবো করতাম আমরা সবাই যে ভক্তি খাইছেন 22টা ইলিম লাগে আমরা উস্তাদ বলি কইছেন ওয়াজ হর কইলে এই 22টা বৈশিষ্ট্য হইলো ঠান্ডা হই দিবা এর মধ্যে কইলে হলো তাকওয়া থাকা লাগে নমাজি হইবা যেটা হইবা ওটা মেরু মাঝে আমল থাকতইব ইলিম থাকতইব কোরআন হাদিসর ইলিম না থাকলে ওয়াজ কিটা হবা কিচ্ছা কাহিনীর নাম তো ওয়াজ না আর ওয়াজ কোন জিনিস আল্লাহ জানাইয়া দিছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর এ মানব জাতি তোমাদের কাছে ওয়াজ পাঠাইলাম ইয়া আইয়ুহান নাস আল্লাহ 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 ইনু মুমিন হইছেন না মুমিন হলে হইলে তো ইমানদার হল আগলে দিবা তুমি ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসরা যারা আছো সবার উদ্দেশ্য হল আল্লাহ হইরা কাতে জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের সবার জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ এই ওয়াজ কিতা বলি এই ওয়াজ হলো সারা কোরআন শরীফ দূরে হবে সুবহানাল্লাহ এই ওয়াজে কিতা হলে বলি ওয়াশিফাউল লিমা বিসুদুর এই ওয়াজে দিলর রাঙ্গা পরিষ্কার হরিয়া মানুষের দিলর মাঝে ইমানের বাতি রহিয়া দে দিলর মুগরে দূর হরি লায় মানুষের মাঝে এমনে গলা রূপ সৃষ্টি হয় দিলর মাঝে রূপ পয়দা হয় সর্দি হাসি তাপ হাড় সমস্যা আরো কত সমস্যা দেখা দেয় ওলা দিল হৃদয় দিলের মাঝে রূপ হয়ে দাওয়ায় আল্লাহ নব্বে ফরমাই তোমরা জিসমের মাঝে এক টুকরা গুস্ত টুকরা আছে আলা ইন্নাফিল জাসাদে মুদগাতান তোমরা জিসিমের মাঝে এক টুকরা গুস্ত টুকরা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল এই গুস্ত টুকরা যে সময় খারাপ হয়ে যায় গোটা বডি খারাপ হয়ে যায় আর এই গুস্তর টুকরা যখন বালা হয়ে যায় গোটা শরীর তখন বালা হয়ে যায় আলা ওয়াহিয়াল কাল আল্লাহ নব্বে ফরমায় এই গুস্তর টুকরার নাম হইল কল এই কলব যদি বেমার গুটি যায় সারা শরীর নষ্ট হয়ে যায় আর কলব যখন পরিষ্কার হয়ে যায় কলবের জনকার হয়ে যায় পরিষ্কার ভক্তজনের কলবের দুয়ার আপনি যায় খুলি আজানি না না খার খান্দার কেটে মুর্শিদের খান্দার গেলে কলবের জঙ্গার পরিষ্কার হইয়া আর কলবর দোয়ার যে সময় খুলি যায় এই সময় শয়তানে আর দুঃখা দিতে পারে না শয়তান দূর হয়ে যায় মানুষ আল্লাহ হয়ে যায় ওয়াজ তো জীবনে বহুত সুন্দর বহুত ওয়াজ করলাম ওয়াজ তো আসল যে এটা কে কত দেখো রইল এটা আমার মসজিদ কিবলার আলাদা যখন চালা আর কেউ দেখি না আর ওলা দুই সাইজন যারা আমরা রক্তালি আলী মহল ও এরা রে এরা প্রধান অনুসরণ করিয়া আসল দুই সাইজন তাদের আর কেউ তোমার করেন না ও কলে ওই আহ যে হইলে বটা ভাই জীবনে দেখুন না আলহামদুলিল্লাহ আর চাকরি লাগতো না তার ওয়াজ হইলো চাকরি এগুলি ওয়াজে কোনো খামে এগুলো না তুমি না এটার ওয়াজে খামে এই না কারণ তার টার্গেট হইলো ওয়াজ ঘুরে টেকা রুচি করা ওয়াজ ঘুরে যদি টেকা রুচি নিয়োগ কেউ করি না টেকা টিকে তার ওয়াজে খামে এই না এও গুন্দায় উসুতাও হলো গুন্দায় তুমি খামে এই না ওয়াজ গুন্দায় হবে না ওয়াজ নেই না টান দুই সেচ্চ দিয়া বাতারে সবচেয়ে মুজাহিদ ইসলাম বলল এই যে সুন্দর লেখছিল বলে মৌসুম এখন ওয়াজের সবচেয়ে ভালো ইলিমওয়ালা দাম বাড়ে না দাম তো বাড়ে চেয়ারে ইলিম বলা তারা আলিম ধরে এরা দাম নাই আছে হুস্টার ঢুকাইলে দেখবা ও কামিল মাসার প্রবাস ও কামিল মাসার মুহাদ্দিস কামিল মাসার প্রিন্সিপাল আলিম মাসার প্রিন্সিপাল এরা নাম কে ও নো এমন বকিল আল্লাহ খান লেখে দেবেন এখান তো লেখছে ঠিক কে কি আর ও ওগুন তো নামাই না ছাত্র এদিন দেখো আমরা হাতে চাল লাগা আমাদের প্রিন্সিপাল ওদের নাম লেখছে তো দিয়ে শুধু হরিয়া আর অত মোটা হরিয়া কিন্তু নাম লেখছে আর ও বলে হুস্টার আমার কাছে বাটা যা হরিয়া হুজুর আপনার চাইতে বয়সে কম ছোট আরো বলে আসলাম মাদ্রাসার প্রবাস আপনার বোধ ছোট হয়ে তাতে আমি চিনছি দিলাম আমার পাঁচ সাত বছর ছোট ও হেনও ছাত্র হইল আর ওগুর নাম উপরে দিয়া দিয়েছিল ওদের নাম কান তোলে দিছে কত বড় বুড়বো দেখুন আর কত বড় বেকুবি গুরুত্বরে বইতে দিন ছিল এটা কামিল ভাষা প্রিন্সিপাল আর আমার প্রিন্সিপাল জেনে তেমনি প্রিন্সিপাল নাই মাসে তুমি তো মোহাম্মদিয়া প্রিন্সিপাল আপনারা হলে সেদিন যা ওয়াজ করেন যাই যাবে এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং আরবি ভাষা এই পরিমাণ টান গেছে আমরা বাংলাদেশে আমরা গেছে আগে লাগান পরিষ্কার আরবি ইংলিশ উর্দু ফার্সি সব ভাষা টান গেছে পরিষ্কার এত বড় আলিম মানুষ সুতো দেখতে কিন্তু অত বড় আলিম তার নাম যে কফিলুল্লাহ খান সুতো করে লেখছে এই সমস্ত জিনিস যদি আমরা ঠিক হয় না তো ওয়াজে কি করব ওয়াজে ওটা ঠিক হয়ে যোগিতা হয়
ওয়াজওয়াতা ঠিকইতো অন্তরাত্মা ঠিকইতো আলেমগুলোর মর্যাদা আইতো সঠিক জিনিস জমিনে প্রতিষ্ঠিত হইয়া অঠিক জিনিস জমিন থেকে দূর হইতো আমরার মাঝে অত ভুল আছে ভ্রান্তি আছে ওটা দূর হইতো ওটার নাম হইল ওয়াজ এখন ওয়াজ আমরার হাই রে হায় অত ওয়াজ আমরার সামনে আয় না গেলে ওয়াজ নাই ওয়াজিও নাই সুতাও নাই এখন নাওতা আসেনি কত গুলুবাকে কথা মনে হয় বলি মৌসুম এখন ওয়াজে ইলিমওয়ালার দাম বাড়ে না দাম তো বাড়ে চেয়ারে বক্তৃতা নয় গান সবচেয়ে ভালো বক্তা যিনি জুসে মারেন টান আদানি না না কি টান লাগায় টানোর লোকে কয় পাইয়ে টান দিছে রে টান লাগে তারও তার শেষ মাইক্রো কাজ ওয়াজ তো তার তো দেখা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আলাযী মাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা হু লাই গো আমার যে কত কই গাইলে লই তরে নি হা গাইলে হে গাইলে যদি কি তৈল কারণ হকনুর দোয়া সুন্দর কুন্তা কমে না কিতা বল হে গাইলে গো হকতা হইলে ওলা লাগে আলহাক কো মুরুন সত্য কথা ঠিকটা যেটা হইব ওলা লাগবো হে কি কই তো হইতা ওয়াজ আমার উন কি কো দরকার আমরা কি কো দরকার ইতারে আমরা বাড়াইয়া দিছি আমরা যদি ইতারে দাওয়াত দিতাম না নাম যদি ও বলা চলে দিতে হবে না তুমি রাখো নাম লেখতাম কি তাই তুই আলিম না কুনতা না তুই এ ওলা বাবা হেও ঠিক কইলো নে আমরা ওটা দেখা দাওয়াত দিই এর লাগে ওটা চাইতো খাই বাদ দিলে ওটা আর মুক্তি মামু বেটার মামু এটা আবার মামু তো বেটার কথা ঠিক আছে বাইরে আসতে বলে ও বেটার কথা ঠিক আছে আমার মামু একটা মামু বাড়ি বেটার সম্পর্কে মামু ও বেটার যেটা হয়ে যেটা ঠিক আছে আমারও আজ হইলো তা কোনা কোনি আনে সুজা না মাঝে মাঝে ও যে এসকে রাসুলের বাস করলে একটু সুজা যায় আর ইটা হইলে খালি ও তা কোনা কোনো ঠিক হইতে আনলে আমি আমি সব ঠিক হইতাম ওয়াজ তো ওটার নাম যে আমিও ঠিক হইতাম আপনিও ঠিক হইতাম খামোখা বাস যদি আসতে রাইট মাঠ কাটাইয়া গোলা বাটাইয়া সে যুগেন থেকে ইনো আইয়া ইনো গে কি লাভ আছে চেখা চেখা আল্লাহ যে গুম দিছে আল্লাহ এমনি রাখবা ওয়াজ যদি বানাইয়ে খুঁজি বলে ওয়াজ হলি আবার তাই জানতে আসল দিকে হলো আমিও আবার রাতারও জাহান নামি জানি না না নিয়োগ তার তৈরি ওয়াজ আমার মুর্শিদে আমার মুর্শিদ কি বলে একটা শিক্ষা দিছিল বলে শেষ বয়সে যে সময় কান্দে দরিয়া আনা লাগতো দরিয়া আনা লাগতো শরীরে খাতো ওই সময় দেখলাম ইসামতি মাদ্রাসার ওই এরপরে ওনারা সাকিলের ওয়াজ আমার পোয়া বই দিন এরপরে ইন্তেকাল হয়ে গেছি তা 2007 সালের কথা বললাম হয়তো 7 সালের ফয়লা দিকে 8 সালে তো ইন্তেকাল হইল ওলা দরি দরি সাইফাত জন্য এনে বইছেন খাফরা সাত কুইলা বলমাইছিলা যে আজকে আমি বিশ্বাস মারিবার কথা কারণ আমি বারে এইবার নাই কিন্তু আমি বারে এইছি কারণে আসলের দিন যদি আল্লাহ আমার দিকে আইন তোমার এই ঋণ দিছিলাম তোমারে আমি সব কিছু দিছিলাম তুমি খোল্লাই গেথা আমি কইতাম পারবো আল্লাহ পুরো অর্থ যে সময় বিশ্বাস কুয়ে আরাম করতাম যে সময় বউ খেদমত পেতাম ওই সময় মা তো আমায় দাঁড়ো আইয়া তোমার হাবিবের সেই হাদিসে অনুসরণ করছি বাল্লি দু আননি ওলা আইয়া আল্লাহ আজকে ওখান তার যদি ভালো লাগে আমার লাগে ওখানে না তাদের উচিত হিসেবে কবুল করিল আমরা তো সেই মুর্শিদ যে অনুসরণ করি যে আমার মুর্শিদে হয়েছিল সে দর তা সে লাগাও যে পুত্র ওই জীবন আছে তাইলে এর লাগে তুমি আলিম হইছো ইলিম রে মানুষের সামনে ইয়া যাও কেন আল্লাহ রসুল হয়েছে মানুষের কাছে বলছাও আমার ঘোরা না করা মানুষের ব্যাপার আর আগে তুমি আমল করো না তোমার কথা আমি তুমি ঠিক হো নাইলে মানুষ তোমার কথা আমি আইতে না ওই এক কথা এখানে কাজবানুয়া তুমি মাতা কুলু না মালা তা ফালুন এটার কাজবানুয়া দিল ওখান দিয়ে এমন উপদেশ দিও না যাহা নিজে করো না তুমি নামাজ পড়ো না মানুষের একটা দিন নামাজ কথা রোখ আমি আইতে না তুমি নামাজ পড়িয়া ইয়া একবার হো ভাই নামাজ পড়িলাও তা সিরি দিব তার দিলর মাঝে আঘাত লাগে দিব তুমি গুস খাও না আর একবার যদি হো ভাই গুস খাইছ না তা সিরি দিব তুমি ভাই খাওয়া রেগুলার হো খাইছ না আমি আইতে না আল্লাহ আমাদের হেদায়েত করুক ইবাদত করুক সুবহানাল্লাহ আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু قدرت قدم شاہ و دین کی گلی میں جنت کا نمونہ ہے مدینے کی گلی میں صلی اللہ علیہ আল্লাহ
ইসলামের ভিত্তি ঢুকতে তো ইমান আনতেন যে আল্লাহ এখানে আবার যে বালা করে ইসলামের ভিত্তি হয়ে যাবে ওয়ালা তাতাবিউ খুতুওয়াতি শাইতান আর তোমরা শয়তানের পথানকে অনুসরণ করিও না انه لكم عدو مبين নিশ্চয় শয়তান তোমরা প্রকাশ্য শত্রু শয়তান আমরা প্রকাশ্য শত্রু আমরা কোন মুহূর্তে হে লাগাম লাগাইয়া হাতারে লাগাই রাইতে যায় আলী মোহর পিছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করে শয়তানে আমরা কই জানি যে আলী মোহরের তোমার শয়তানে ঢুকা দিতে যায় আরো বেশি দিয়ে কারণ শয়তানে একজন আলিম দ্বারা শয়তানের যতখান ক্ষতি হয় এক হাজার সাধারণ মানুষের যতখান ক্ষতি তা করতে পারবে আলিমের দ্বারা তার বেশি ক্ষতি হয় আবিদ উত্তম না আলিম উত্তম একজন ইবাদতকারী আলিম নয় খুব বেশি ইবাদত মন্দির কি করুন এম দামি না আলিম দামি আলিম দামি হুজুরে ফরমায় ফাদলুল আলিম ইয়ালা আবিদে কাফাদলি আলা আদনাকুম যে আলিমর প্রাধান্য হইল সাধারণ মানুষের উপরে ওলা জেলা আমি তোমরার মাঝে উত্তম দূরে হোক সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় সাধারণ মানুষ নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলা উত্তম ওলা সাধারণ আবিদ থাকি একজন আলিমর মর্যাদা বেশি আলিম রে শয়তানে ধরায় আবিদ রে ধরায় না আলিম রে শয়তানে সবচেয়ে বেশি ধরায় দুঃখ দিতে চায় যে যদি খালি একটু সাইড করে দিতাম পারি যে আমি বহুত বড় সফলতা অর্জন করলাম মানে একজন আলিম যদি ধ্বংস করতে পারে তে এক রাজ্য ধ্বংস করলো আসানি দাদা এর লাগে যখন যান আমরা তো মনে করি বলি আলিম হয়ে গেলেও মনে হয় সাকসেসফুল না আল্লাহ এক লাগিয়ে দিয়েছেন ইউযিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরা আল্লাহ রাব্বুল ইজ্জতে জানাইয়া দেন কোরআন শরীফ পড়বা একদল মানুষ হেদায়ত পাইবা আর ওই একদল মানুষে কোরআন শরীফ পড়িয়া পথভ্রষ্ট হইবা আলিম হইবা আলিম হইয়া এরা শয়তানের অনুসারী হইবা বুঝলেন কথা আল্লাহ জানাইয়া দিলা কে দলিল আমার আত্মা কি নৌকা বলে সবচেয়ে বড় আলিম নবী রাসূল বাদেই জমিন কখন থেকে বড় আলিম হইল শয়তান ইবলিস সবচেয়ে বড় আলিম নাই মুআল্লিমুল মালাইকা ফিরিস্তা ও উস্তাদ ফরিস্তা বলে যে ইবলিসে শিক্ষা দিছে ইবলিসে জমিন এমন কোন জায়গা বাকি নাই যেখানে আল্লাহর সিজদা করছে না সে শয়তান কে মাতুন যা কত বড় আলিম শয়তান কে লাগিয়ে দিলা বলে শয়তান হইছে ইলিম বেশি দিছে ইলমে যাচ্ছে না আল্লাহ বলে তুমি সিজদা করো আদম রে আল্লামা আল্লাহ রাব্বুল ইজ্জতে আদম আলাইহিস সালাম রে শিক্ষা দেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা রাতাকুম আলাল মালাইকাতি فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين আদম বানাইলা আদমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ইলম দিলা এমন ইলম দিলা যে ইলমের মর্যাদা ফিরিস্তা তাকে জানি গেল আল্লাহ কই তোমরা কিতা করো আমার আদম কে সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সবে সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিসই সিজদা করলো না তার দলিল কিতা দলিল হইল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন ইলম বেশি হইলেও বিপদ যদি জানতে চায় না বেশি গেছে তো ওই আল্লাহ আমারে বানাইলা আগুন দি আদম বানাইলা মাটি দি আগুনের কর্ম উফরে দি যাওয়া আর মাটির কর্ম হইল নিচে দি যাওয়া আমি উফর রইয়া নিচর মাটি দিয়ে কেমনে সিজদা করবো নাউজুবিল্লাহ আল্লাহর বালা লাগছিল হুদা আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম তুমি গেট আউট বাড়াই যাও তুমি আজকে থাকি বিতাড়িত শয়তান নাউজুবিল্লাহ এখন মানুষের কয়েকজন নাম রাজিম রাখি যায় কয়েকখানে দু দুইটা কেটে আমি দেখছি দুঃখ মানুষের নাম রাজিম রাজিম অর্থ কেটে জানেন শয়তান রাজিম অর্থ শয়তান নেই আউজু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আউজু আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে মিনাশ শয়তানির রাজিম রজিম শয়তান থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে অনমাইজের নাম রাখি দেয় রাজিম আল্লাহ বল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম তুমি বাড়াই যাও বহিষ্কার আজকে তা কি বিতাড়িত শয়তান বুঝা গেল কিটা বলে খালি ইলিম হইলে হয় না ইলমুল লোকে আরো ঔষধ লাগে মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এত বড় আলিম এত বড় শিক্ষাবিদ
এক মাযহাবরি নাম এক গাউরো নাই কেশরো নাই মসজিদরো নাই এক মাযহাবরি নাম কত বড় মাযহাব যে দুনিয়ার 80 ভাগ মুসলমানের জানে অনুসরণ করে এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাই লেখন সিরাতে নওমান তান আত্মজীবনী আত্মজীবনের মধ্যে লেখন যে লাউলা সানাতাইন লাহালাকান নওমান যে আমার জীবনে আমি নওমানের জীবনে যদি দুইটা বছর থাকত না লাউলা সানাতাইন যদি আমার জীবনে দুইটা বছর থাকত না লাহালাকান নওমান যে আমি নওমান ধ্বংস হয়ে যেতাম কিন্তু উচ্চ কিতা তাইন যে সময় দেখলা পিএইচডি বলিয়াও শেষ আমরা যেটা বুঝি যে পিএইচডি করিলে এখন ডক্টর ডক্টর সব ফিলোসফি আর সবটাই ইলিউশন বিসিএস করলে সিভিল সার্জন অফ বাংলাদেশ মানে যা আছে কলকাতা আর চার ডিগ্রি নেওয়ার মতো কোনটা নাই বিসিএস করার জন্য পিএইচডি করার জন্য কিছু নাই ও ইমামে আজমে তৎকালীন সময়ে যা সর্বোচ্চ ডিগ্রি আছে ইলিউশন কি আর কোনো ডিগ্রি নিবার নাই কোরআন হাদিস কেমন হোগা বুঝা বুঝল কোরআন শরীফ সব তাফসীর সব অর্থ সব তাবিতে ঢুকে গেছে হাদিস টাইম কোন ওখানে হাজার হাজার হদিস তান জুবানি জানোন সপ্তাহ ভাই এখন দুই তিনটা কোরআন শরীফের আয়াত কথা লাগি যায় বুঝেন না জানো বল কিতা এ আয়াত হইল আইনা ওয়া তুল্লু ফাসাল্লাহুল্লাহ যে ভাই দি সাইবা এ ভাই দি আল্লাহর চেহারা কিন্তু আল্লাহ তো হইল আল্লাহুস সামাদ আল্লাহর কোনো আকার নাই কে আবার আল্লাহ এখানে ফরমায় যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর চেহারা কোনে হন আল্লাহ হইলে আকার নাই আবার কোন আল্লাহর চেহারা আছে এর বেড়ালে কিছু নেই আরো হায়াত দেব ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইন্নামা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমরা যে বয়েত গ্রহণ করি মুর্শিদের কাছে বয়েত হই নাই আত আত রাখিয়া আর আত্মি লাগালো এই কারণে বেশ মানুষ হইলে খাবো এখান দাঁড়িয়ে দিন খাবলো করি মানে আত করি আসার আলী কি বয়েত কইতে গেইলো ই বয়ে চাইল ও আল্লাহ কোরআন শরীফ বলার ভাই ইন্নামা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ও আমার হাবিব আপনার আতর মাঝে আত রাখিয়া যারা পায়াত গ্রহণ করলো আপনার আত নাই বুয়াকে আমি আল্লাহর কুদরতি হাতে তারা হাত রাখলো ওই লোক এখন আমি মনে হয় দেখুন যে আল্লাহ যদি আকার নাই যে আল্লাহর আত হইল কিনা আর সাইলো যে আল্লাহ সেরাই কারণ কিনা অন কথা লাগিস আরো কিছু জিনিস সকল আছে কিটা জিনিস বুঝতে হইলে কিটা লাগে বাদে বুঝলাম আরো এক জিনিস হইলো যে আল্লাহ মানুষ বানাইছেন সাতটা উপাদান দিয়ে আগ খাক বাত পানি আগ হইলো আগুন খাক হইলো মাটি বাত হইলো বাতাস আর পানি তো বুঝি আমরা পানি যদিও উর্দু শব্দ আমরা বাংলাতে বুঝি বাংলাতে জল এই সাই উপাদান দিয়ে মানুষ বানাইছেন এখন মানুষের মাঝে এই সাতটা কোন জায়গা আছে মানুষের মাঝে পানি বাতাস আর আগুন চুকে যাওয়ার ধরুন আছে নাকি বার হইল না চুকে যায় একই হয়েছিল বলে মানুষকে তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে যে মাটি দিয়ে তাই এমন হইতে তো ফিরি তার থেকে তাই এমন করিলে তাই এমন হইত আমি ইচ্ছে হইলাম বলে যে পেশা করতে পানি তো অসীম যে অজুহ হইলে তো অজু হইছে আছে না না যে অসীম যে অজু হইলে যে তো পানি আছে না না পানি নেই আমি বৃত্তি দেখে হইলে পানি হবুড়ি না পারি বেরিয়ে বাড়াই যায় কি একটু একটু বন্ধ করে যে অসীম যে কুল্লি হইয়া অজু করি দেয় অজু হইতে লাগে না এখন তো আটকে গেছে নাস্তিক মুরতাদ দে আসাই কইলে ওলাউ তারে দলিল যে হইত না আস্তা হাই দলিল দিলে বস্তু না লজিক কিছু হইত ইবা এ করছে আমারে প্রশ্ন হয় কি আট দিলে কেন তুই কইত না আমি বললাম যে পেশাব দিয়ে গেলে ওজু হইত না শেষ তারপর যাও তো দুই ও আমারে আসলে হয় এই সমস্ত বিষয় হল বুঝি না বুঝার মধ্যে আমার অসুবিধা হইল এমন পর্যায়ে হইল যে আমি আবু হানিফা আমার এই মোর গর্বের কারণে ধ্বংস হয়ে যাব সে হই যা আবু হানিফা যাই আমি চিন্তা করলাম আমার এই মোর ধর্মের কারণে আমি ধ্বংস হয়ে দিব আমি কিতা করতাম আবু আলী বাজারে হই এই মুহূর্তে আল্লাহ আমার ভাই দয়া করলা আমি গেলাম আমার মুর্শিদ খুদাইয়া বার করলাম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি গেছে জাফর সাদিক সাহেব দরবারে গিয়া বলতে সাহেব আমি তো বুঝি না আল্লাহ কই নাই না মাতু আল্লু হাসান মাওয়াজুল্লাহ এটা তো আমি বুঝি না আল্লাহ সেরা হইব গিলা আল্লাহ বলি ইয়াদুল্লাহি বাউকাইদিহিম আল্লাহ রাত তারা রাত রূপে যারা আপনারা তো আজ থেকে পায়াত করছে আল্লাহ রাত এই বকিলা এই বলি তা বুঝতে হইলে আর ওটা চলিলে মাসে এই মোর সঙ্গীও লাগে সুহান আল্লাহ এই বলিল এক জমানা সহবত ভাই অলিয়া বেতরা তো সালে তাহাত বেরিয়া যদি তুমি এক মুহূর্ত আল্লাহ বলি দরবার খাটা বেতরা সদ সালে তাহাত বেরিয়া
মুহূর্ত আল্লাহর ওলির দরবারে কাটানি হাজার ইবাদতই হাজার এই মর্জন করা থেকে উত্তম দীর্ঘকাল সুবহানাল্লাহ ও ইমাম জাফর সাদিক সাহেব হন যে আমার দরবারে বর্তিও অনুবর্তি লইতা কি কইব সপ্তাহে কিন্তু একটা বাকি রইছে সব ইলম বৃত্তি হারাইছ একটা বাকি রইছে লাগি তো অসুবিধা ইলমের নাম হইল ইলমে তাসাউফ দীর্ঘকাল সুবহানাল্লাহ আমরা সংকেতে যেটারে বুঝি কি রাখি আমরা তো রাখি আমরা সিলেটি হয়ে রাখি কিতারে বুঝি এ ফু দেওয়া আর তাবিজ দেওয়া তেল ভরা দেওয়া পানি ভরা দেওয়া গুঞ্জুরি কে বুঝি আজানি না না কথা আছে না বুঝা শুন তুমি বুঝলিয়া গুঞ্জুরি কে বুঝা ইসলাম কিছু বুঝা না এরা কবিরা গুঞ্জান গুরু বুঝা বুঝি এরা বুঝা না ফিরসা বল বল তেল ভরা পানি ভরা কেন আমরা আনি যে আমরা দিলরি একই হইলো আল্লাহর মায়ার বান্দা ইন্দ্রিয় কোটা পানি ফু দিয়ে দেন একটা তেলও ফু দেন যে আমার খামি এই বউ একই আমরা যাই কিন্তু মূলত বিদ্যাবর গেছে খেলে রইতা বলে মূলত হুকুরে যাব গেছে বা এই দোকানে যাব গেছে আমরা তেল ভরা আর পানি ভরার লাগে যাই না তাপ জল লাগে যাই না এরা গেছে আমরা যাই দিল ঠিক করবার যায় বলে কোন সুবহানাল্লাহ অন্তর ঠিক করবার দেওয়া যাই ওই যে আমরা প্রত্যক্ষ হয়ে যাই আল্লাহ হই যে বালা হরি দিনের ভিতরে ঢুকিলা অফিসিয়ালি কাফা এই দিনের ভিতরে বালা হরি যুক্ত হইলে যারা তালিম লওয়া দরকার হইলে আল্লাহর ওলি হব সুবহানাল্লাহ ইনন আগে দিনের সবক বলা থেকে পাওয়া যায় না অন্যকে সবক লওয়া লাগে ও আবু আলিয়া সাহেব এত বড় আলিম হওয়ার পরেও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির খেদমত যায় খেদমত গিয়া বর্তি হই বর্তি গিয়া দুই বছর গেছে কবছর দুই বছর গেছে দুই বছর পরে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেন আবু হানিফা এখন তুমি যাও এগুলা বুঝতে আর অসুবিধা নাই এখন তুমি বুঝবাই ও আগুয়ানি মাসাবে হইল ওনে আমি ওরম তো বুঝি হতো বুঝি অক্টা বুঝি ভর্তি বুঝি যেরকম সুবহানাল্লাহ তুমি ই বুঝাইতে হইলে আরো হিলিম লাগে এটার নাম হইল ইলমে তাসাউ ও আগুয়ানি মাসাবে দেখুন যে লাউলা সানাতাইল লাহালাকান নুমান আমি নুমানো জীবনে যদি দুইটা বছর হইতাম না আমি নুমান আমার ইলমের গর্মির কারণে ধ্বংস হয়ে যেতাম যে বুঝা গেল কিটা আলিম হইলে কামে হয় না খালি আলিম হইলে কামে হয় না শয়তানে গোলফলা গাইয়া কষ্ট করিলায় বেনামাজি বানায় বেনামাজি বানায় দুনিয়ার লোভ হারাই আছে কত কিছু ঢুকাই আছে কতটা হইম আমরা যে হালত বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে ওই একটা দেখবার বাকি রয়েছিল দিন দেখেছি এখন যখন জানে কি রইল এটা মুফতি দেখে না হাই রে হা হায় বড় সব তুলে আমার কথা হয়ে গেল আমি তো উড়ু মানুষ দিচ্ছেন গুসা হবা কথা মুফতি দেব কামিন দিয়ে গিয়া পেক আপ করছি ওনো সুবানি কাট আছে পেক আপ কে বর্তি হইলি জিনিস হিসাবে হইছিল বলে কি তার লাগে সেটা ওখান খুলছিল ওখান তো বন্ধু দিকে করে কিছু ভালো হইছে কেনে না নিয়ে একটাও ক্লাস করে না ওনোকে বর্তি হয় আর পরীক্ষা দেয় তার নিয়ত হইল কোন স্রোত পরীক্ষা দেয়া করে দিলে তো মুক্তি হবো যদি হবে না ওই জন্য এই সমস্ত আলিম হাজরদিন আল্লাহ রহমান মুফতি দুনিয়াতে গেছো তোমার এখান স্বর্ণ সফল হয়ে গেছে জাহান্নাম দাও জাহান্নাম দাও মুফতি ও তো সুদানি মুফতি আমি নাই বড় সব কিনা হয়েছিল মুফতি আমুল হাসান রহমতুল্লাহ আলাইহি বড় সব উস্তাদ জেন আমরা বুড়ে মুফতি হুজুরের উস্তাদ এই তখনকার সময়ে মুফতি আমুল হাসান রহমতুল্লাহ আলাইহি যারা এই লিখিত সনদ দিতে আরে তুমি মুফতি বতোয়ারি তার এই মুফতি এর আগে হাজার বার পেকা পরীক্ষা দিলেও মুফতি নাই সাহিত্য বিভাগে কামিল পাশ করা যায় কামিলের বিভাগ আছে কোথা সাহিত্য মনোরঞ্জন আপনারা সাধারণ মানুষের এখন এটা এই বার সময় হচ্ছে কারণ দুকা বাস তৈরি গেছে মূল্যায়িত বাস থাকে এটা দুকা দেওয়া মানুষের এমন দুকা দের এগুলা যে মুফতি মানে আসমানের সেরা কিন্তু হয়ে গেছে এটা নাই মুফতি আসমানের সেরা নাই কামিল সাহিত্য বিভাগে একটা হলো হাদিস একটা হলো তাফসির একটা হলো ফেকা একটা হলো আদব হাদিস বিভাগে কামিল দিলে আপনি মুহাদ্দিস মনোনীত হইলা মুহাদ্দিস হইছেন না মুহাদ্দিস মনোনীত হইছেন মনোনীত হওয়া আর মুহাদ্দিস হওয়া ভিন্ন কথা আপনি মুহাদ্দিস মনোনীত হইলা আপনি যদি মুহাদ্দিস হইতে চান হইতে চান যে তার আগে বাক্কা হয়ে পত্তর কোন গুতাগাতি হইয়া প্রবাসে কত পত্তর হইয়া এর বাদে যখন যান পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া হয় সত্তর কামিল মাদ্রাসায় মুহাদ্দিস নিয়োগ দেওয়া হইবে খারারে আমার লাগান আলু চারে দিনা জেইন কামিল মাদ্রাসায় কয়েক বছর হড়াই গেছেন আট দশ বছর বারো বছর হড়াই গেছেন প্রবাসে প্রতি এনে পাঁচ বলে বারো বছর আগে ফরাইছেন এই কিতাব এর বাদে মুহাদ্দিস হইবার যোগ্যতা অর্জন করছেন আরো পরীক্ষা দেয়া ইন্টারভিউ দিয়া পাস করছেন এর বাদে তাই সত্তর কামিল মাদ্রাসার মুহাদ্দিস না কইল ওই কিছু ঠিক বলা সেটাও পরীক্ষা দিয়া আপনি মুফতি মনোনীত হইলা মুফতি সাহেব হইছেন না মুফতি সাহেব হইতে হইছে হলো হলো গুতাইয়া বাদে ধর্ম বিজ্ঞপ্তি এই ওখানে পরীক্ষা দিয়া পাস করলে আরো সার্টিফিকেট লইয়া লোক আছে মুফতি সাহেব এর বাদে ও সুবানি কাঠে মাত্র ইচ্ছা আছে হলো যদি নিয়োগ হতে হলো মুফতি হইতে পারবা এটা আমি আজিয়ার কথা হইলাম কৌমির বিষয়টা হইলো আরো তারা বলা যে সার্টিফিকেট দেন
তারা ফ্রিতে বোর্ড আছে তারা বোর্ডটাকে যারা সার্টিফিকেট দেবো ওই বোর্ডিং মুক্তি হতে হয় তারা এই মুক্তি এছাড়া তারা কে মুক্তি নাই ওটা খান্দা কোন মাসে আসি গেল কেন্দ্র বলে আপনারা মুক্তি সবকে বলে মুক্তি দাও ওই তুইলে ইরম বুঝি যাও তো যাও না দাই না মুক্তি দাও ওই তুইলে তারা রেগে ডাকাত কথা দিলেন ওখানে গিয়ে তারা বেকাকুল কিতাব মুদাদিসিন তারা রে ওখান থেকে লিয়া আবার আগে শুনো তে পাবে এর মধ্যে মুক্তি দাও আর তুমি ওনা তাইকম দিয়া সেখানে না দেও না দিন থেকে লাই মুক্তি যে আমি মাসিস লিখে লিখে দেখি আমি তো হাদিস দিয়া জানি না তো আমার করে দিলে হয় যদি মাওলানা মুহাদ্দিস মুক আমার নাম হয়নি আমার নাম যেটা আছে ওটা এইটাই তো চাইছে ও তিন চার দিন আগে পুস্তারে দেখলাম পয়লে আগুন হইলা মুফতি হবু বাদে আগুন নাম লেখে মাওলানা মুহাদ্দিস মুক এই কিছু ঠাই ছিল লাগা এই ওয়াস্তা যদি ওইটাম পারতাম আর আমি যে তোলা হইতাম পারতাম আমি খুব সুন্দর হইল না এখন হইলা মুফতি হবু আর এখন হইলা মুহাদ্দিস মুক আল্লাহ হেফাজত করুক আমরা কিছু সাধারণ মানুষের দোষ আর পয়লা দোষ হইলো হেরার হেরাই কেন হয়ে রাখলে বলে এটা হবে কেন লাগি আদানি না মাওলানা লেখতে এখন লিখিলাম যে মাওলানা এখান না লেখলে কিন্তু সাধারণ মানুষ মনে করবো যে কিতা এমনি আম মানুষ কি বলবো তাই না কিতা এখান কি বলে কিনলে কিন্তু পরে দিয়ে আরো গান তাই তো এখানে বলে মাওলানার মধ্যে মুফতি মাওলানার মধ্যে মুহাদ্দিস এখান না লেখলে না মুফতি যদি মনোনীত হয়ে থাকেন তাহলে মুফতি লেখাবার কোনো অসুবিধা নাই পয়লো আরম্ভ হরিল যে তোমার পয়লো নিয়োগ ছহি আর মানুষের দুকা দেওয়া আরম্ভ হরিল দুকা বাদর রিস্তা কি কিনতে পাওয়া যায় মাতুন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 100 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে সুবহানাল্লাহ 100 লক্ষ হাদিস যদি লেখা হয় এই মসজিদে জায়গা তো নাই কতখান কাগজ দিব 100 লক্ষ হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুখস্থ আছে কি লইলো তাই খানা আসলা পুরুষাতে আন্দা আসলা মায়ের দোয়া করে আল্লাহ আমার ঘর সব কুলিয়া দেও আরে মা মা আমরা ছিলাম না মার কোয়া খানা সুখ ভালো হয়ে যায় সুবহানাল্লাহ ইমাম বুখারীর মা কইল আল্লাহ আমার ঘর সব কুল্লা দেও আমার ঘর সব কুল্লা দেও খান কইলার ঘর সব কুল্লা দেও এমন ভাবে দোয়া কবুল হইল আল্লাহ এর সাথে বাহ্যিক সুখ কুল্লা দিলা অন্তরের সুখ ইমাম বুখারীর কুলা হয়ে গেল তৎকালীন সময়ের একশোজন আলিম আমার এখন নাই বড় বড় একশোজন আলিম দোলাইছেন দোলাই হন একজন বলে বুখারি আছেন কেন নাম আছেন মোহাম্মদ বাবার নাম ইসমাইল বলে মোহাম্মদ বলে বড় আলিম এমনি পরীক্ষা করে দিতাম কিতাব পরীক্ষা বলে আমরা সবাই রাখবো অতর্কিত আগে কোনো টপিক দেওয়া হইতো না এই সভা একশো জন আলিমে একশোটা হাদিস দিয়ে উল্টাইয়া হইব সনদ উল্টাইয়া হইব মতন উল্টাইয়া হইব আর বাদে দেখবো তাই ভুল করতে পারেন ভুল করতে যদি পারেন সে তো বুঝবো আসাও তাই না তো বড় নামি দামি মহাদিস দাওয়াত কানে বড় হয়েছে প্রধান অতিথি ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি আর একশো জন আলিম বড় আলিম দোলাইছেন অনুষ্ঠান আরম্ভ হয়েছে এখন একজন এখন শুরু হয়েছে এই নিয়ে এখন আমার নাম অমুক আমার বাবার নাম অমুক আমার বাড়ির জায়গার পরিচয় দেওয়া ও তাই হাদিস ফোন উল্টা পয়লা জনে কইছেন বুখারি সাহেব মাতুন দেয়া এখন আশা আছে শুরু হয়েছে ইলা যদি কোনটা হওয়া মাতুন দেয়া তো এবার বুঝছি কোনটা নাই আদারি না ও শুরু হয়েছে আশা আছে বাদর জন্য হয়েছেন মাতুন না বাদে হয়েছেন মাতুন না ওলা হইতে হইতে 99 জন 99 জনের সময় হয়েছেন মাতুন না তারা হয় বুঝছি কোনটা ভিতরে নাই 100 লম্বা জনে হয়েছেন 100 জন যে সময় শেষ শেষ হওয়ার মাঠে এডুকেশন শেষ নেই শেষ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বালা 100 জন আলিমে পরিচয় দিছেন নাম ঠিকানা হয়েছেন 100টা হাদিসে সনদ উল্টাইয়া হয়েছেন মতন উল্টাইয়া হয়েছেন এমন কোন মানুষ আছেন একটা হাদিস ইলা সামনে হইলে যেটা মুখস্থ নাই অথবা মুখস্থ আছে আবার কিছু সময় ধরে হুবহু ভুল শব্দ হইতে পারবা আবার শুদ্ধ হইতে পারবা এটা একজন তো কেউ অপরাধ বলি এই নলা ভুল হইছেন ই ভুলও শুদ্ধ হইল একটা এই নলা ভুল হইছে ই ভুলও শুদ্ধ হইল একটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাই স্টেজ হইতে হইল প্রথম ধরে বক্তব্য দিছিলা এর নাম অমুক বাবার নাম অমুক বাড়িও জায়গা একবার কিন্তু পরিচয় দিছেন এম ও হাদিসটা ওলা হইছেন ইটা হইলো ওলা ভুল ইটা শুদ্ধ হইলো ওলা ওলা একজন একজন করি 100 জনের নাম ঠিকানা 100 জনের যারা ভুল হইছেন ভুল এই 100টার শুদ্ধতাও হয়ে দিলে এটা দৃঢ় কথা সুবহানাল্লাহ
সেদিন নিজাপুরের সব আলী মহন্ত লইয়া বসল নিঃসন্দেহে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই সাধারণ কোন মানুষ নয় এই আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক মানুষ আর নিলিতা কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় সেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করছেন 1000 অধিক উস্তাদ তানাসলা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 3 লক্ষ হাদিস 1 লক্ষ হাদিস দান সনদসহ মুখস্থ এনে হয় হাফিজুল হাদিস আর 3 লক্ষ হাদিস দান সনদসহ মুখস্থ ভাই এই নিরা হুজ্জতে হাফিজ ইমাম বুখারী একাধারে হাফিজে হাদিস এবং একাধারে হুজ্জতে হাফিজ দূরে হোক সুবহানাল্লাহ কারণ তার 6 লক্ষ হাদিস মুখস্থ আছে 6 লক্ষ হাদিস মুখস্থ আছে এ উস্তাদের কাছে গেছে ইমাম বুখারী হাদিস আনবার দায় কেনে ওই দুকা বাজার কথা বুঝাই দিকে হইলাম আমরা দুকা বাজার থেকে সাবধান হওয়া দরকার হাদিস আনবার দায় গেছে নিয়ে মুহাদ্দিস সাহেব গেছে উস্তাদ গেছে এর কাছ থেকে গেছে আমি হাদিস লইয়া আইতা গিয়া দেখলা এই মুহাদ্দিস সাহেব একটা পাত্র লইয়া খালি একটা পাত্র লইয়া তার গুড়ারে কইরা আয়া এই কথাটা ওকে জানেন যাইজ না যাইজ কামটা যাইজ না যাইজ না এই কামটা যাইজ আছে আমরা অনেক সময় গরু কাটা সামলাইতে পারি না খালি বল লইয়া কই আয়া খাইলা আইয়া কইলি না এটা যাইজ আছে দেখিতে আছে যাইজ আছে এখানে এটা তো হেমাঞ্চিস তারে করবার লাগে এটা যাইজ আছে আপনার কাছে এই মুহূর্তে খালি না এমন কথা কিতা তারে তো করতো ইবা খালি বল দেখাইলা খালি মনে হইতে খান্তা তাইলে তারে করিলা দুইটা তো বাদে খাওয়া যায় এই খামটা কিন্তু যাইজ আছে না যাইজ নাই গুনার খাম নাই কিন্তু ইমাম বুখারী এত সতর্কবান ব্যক্তি যে সময় দেখলাম একজন মুহাদ্দিস আছে সব ব্যক্তির লাগে সব খাম যাইজ নাই আমরা খাম জানি সাধারণ মানুষের লাগে এই খাম যাইজ আলিম হল লাগে এই খাম যাইজ নাই কারণ আলিম তাইন জানোই আল্লাহ তানে তাম জানার ভিত্তিতে জিকাইবা আসরের দিন তাইন জানার ভিত্তিতে উত্তর দিতে হইবা লাগে আলিম হল লাগে সকল খাম সাধারণ মানুষের সমান নাই ও টাইম দেখলা রে খালি পাত্র লইয়া দেখতে গুড়ারে দুকা দিলাইলা নিশ্চিত এন হাদিসের ক্ষেত্রে দুকা বাজে পরিলিতা পার হইল তান সন্দেহ হইল তাই এর কাছ থেকে হাদিস আনছিল না যদি হোক সুবহানাল্লাহ ইমাম বুখারী সাহেব যদি খান হল্লা যে এত বড় একজন মুহাদ্দিস কিন্তু ভালো মানুষ আসলা নিঃসন্দেহে যে এনেও যদি তাই সন্দেহ হইল না দুকা বাজের কারণে যে নিঃসন্দেহে এই নিয়ে দুকা বাজে করছেন হাদিসের লোকে দুকা বাজে উচিত পারে এখান থেকে নিতাম নাই যে আমরা এখান থেকে শিক্ষা কেটে নিতাম পারি বলে যে আলিমে নমাজ পড়ে না যে আলিমে দুকাবাজি করে মুফতি হইয়া মানুষের দুকাবাজি করে আর বোধ জাতের খান হইয়া মানুষের লোকের দুকাবাজি করে মানুষের দুকাবাজি করে সেই আলিমের কাছ থেকে আমরা ইলিম নিব না সেই আলিম যদি আমরা ওয়াজ করাইব না ওরা শপথ নৌকা ওয়াজ খারাপ করবা বলে ওয়াজ করবা আলিম হকলে আলিম হকলে ওয়াজ করিয়া মানুষের বুঝাইবা মানুষের হেদায়তের বাণী দিবা মানুষ যাতে হেদায়ত হয় আমরা হেদায়ত ওয়াজ খান লাগি হেদায়ত ওয়াজ লাগি ওয়াজ দেবাই আমরা কম তামসা বা ফুর্তি আমি ধরবা দেয় ওয়াজ দেবাই না বলে আমরা ওদের সময় ফুর্তি করলাম আর তাই না যে উবাইয়া না সেখান থেকে গেলে কত সময় আর ওইগুলো ওয়াজ এলাকা নিনা না জিকির লাগায় কি জিকির বা আর গিয়ে এখন উজুরে যে জিকির করছেন যে এটা জিকির আমরা পারি না কিন্তু এটা না যাই লাগে করি না এটা জিকির আমরা ভারি কিন্তু না যাই লাগে করি না গানে গানে জিকির এটা আমরা কোন তো সব থাকি কোন মুর্শিদে এটা শিক্ষা দিছেন না আমরা জিকির হইলো ওটা যে জিকির দিলর মাঝে শান্তি বয়ে দেওয়া আল্লাহ ফরমাইছেন আলা বিজিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব অবশ্যই আল্লাহর জিকির দিলর মাঝে শান্তি আয় শান্তি আয় সুবহানাল্লাহ এই জিকির দিল শান্তি আয় নি কেটা জিকির বলি আল্লাহ 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 এখন ফাঁকি রায় একবার হে রায় একবার খাবারের বা এগিয়ে পায় ওকে মানে ঘুরে ঢুসি আর যে শুনি গাছ পাই উঠিয়া আর পিসাবে লইয়া করতে দিলে আওয়াজ নাই কুছ এটার নাম জিকির নাই আর না জানো গান গাইলে গিতা বলে দয়াল মৌলা দেই হে কেন নে পাহাইব তুমাগারে জেনে বলা দেন তান নাউজুবিল্লাহ এটা হচ্ছে আল্লাহ ভাই বাতায় নাই আমি উদাহরণ দিছিলাম এই বলি উত্তরে ফকিরে বলল লোকে ফকিরে কি দাবার আমি ফকিরে যে সুন্দর ছিল গায় সে আদানে ছিল গায় না জিকির গায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার গলাও সুন্দর হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে জিকির করে তার নিয়ত হইলো ঠেকা ভাইবার দেয় আদানে না আল্লাহ তারে ঠেকা দেন কিন্তু আল্লাহ ভাইবার দেয় যদি ফকিরে জিকির করতো আল্লাহর কসম ফকির আল্লাহ রইজিত আল্লাহ তার রইজিতা আজরে না না আর ফকিরি থাকতো না কেন বলে আল্লাহ ভাইবার দায় জিকির করে এ টেকার দায় জিকির করে ও আল্লাহ তারে টেকা দেন আল্লাহ ভাইবার নিয়ত তার ভিতরে না ওগুলোই না বলা যে হে মাইন্তর হেদায়ত দেয় না হে নিজেও হেদায়ত ইবার দেয় না হে ওয়াজ ও দাওয়াত ভাইবার দায় জিকির করে আল্লাহ তার হন দাওয়াত কর্তা লইলা গেল প্রসাদ নিজেরা রইবে আমরা আল্লাহর ব্যক্তির ওয়াজ করে এমন কি গিয়া পাঁচ টেকা দিয়ে দেবেন এইয়া কোন সময় গাড়ির বেলা থাকি যাবে কোন সময় গাড়ি দিয়ে হাতি দেবে জানি আর মা গান ওষুধ ওষুধ খাইলে সাত খাইলে শেষ আমরা এটা নিয়ত নাই বলে ওগুন দিকে ভেট করে বাইক পাঠা হইতাম আর জানি না আর এ ঘরে কিন্তু আগে এইবার আগে হয় আমাকে 20,000 টাকা দিতে হবে
পিএসকে 5000 দিতে হবে আর দলালকে দিতে হবে 5000 এখন তো দলাল আসেনি না না আল্লাহ এখন তুই ভাই 20000 তার বলতাও ঠিক আছে দেবা সিজন ছেলে 20 লাখ টাকার মালিক ফ্ল্যাট দুই সেক্টর মালিক হয়ে গেছে গাড়ির মালিক হয়ে গেছে বাড়ির মালিক হয়ে গেছে ইগান সত্য ওইলের ইগার মালিক হইলে আসা আল্লাহ তো হইলে না জানি না আর আমরা এটা বলতে না ফ্ল্যাট না গাড়ি না বাড়িও না তো লোকে গিয়ে ও আজ সিলে কইয়া ওদের তো গাড়ি হল যায় কিদা লাগি বলে আমরা সাবে আজকে গেল তো আচ্ছা আমি তোমাদের দেব দায়িত্ব কিরাত নিজের দিনু বলে তোমার এমন নিজের দিনু যে নিজে হোক কল্পনাও তুমি করতে নাই হাসাও বলা দেখা যায় যে কথা মানছে মান্না দল হবে থেকে লিয়া নাই দূর থেকে লিয়া আমরা তো দুর্গা অবহিত জাতি ক্যাম্পাসে দেখে তো আমরা সাপ লিয়া রচনা দুর্গা সাবরে মানছে বুঝা দিতে না নিয়া কত বড় আসলা কত বড় বিশাল বালাই হওয়ার মালিক 300 কিয়ারের উপরে হইব না টাকা এত বড় বিশাল বালাই হওয়ার আরো তো কত কিছু আছে এটা সাবর ও মৌরসি সত্য আগর পূর্বপুরুষান জমিদার আস্তা এরা সম্পদ ইটা সম্পত্তি যদি আমরা কেউ বাইতা যে মনে হয় আস্তা বাংলাকে তো ওদের মানে কি আর আমি অতদিনে এগুলো তো খিতা খাওয়া লাগে এগুলো তো গরিব মিসকিন এতিম অসহায় বিধবা ওটা আঞ্জর খাওয়া লাগে দারুল কাজ করিয়া হাজার হাজার মানুষ সারা বিশ্ব খালি সাবর ওটা আওরার ভাত খাইয়া দুর্ভাগ্য সুবহানাল্লাহ এখনো গেদে হোক আসাব যেটা হলে প্রায়জনে বস্তা কিনে নিয়ে ভাত খায় এই 300 কেরো দাম হয়ে যায় পছন্দা আমরা এই উগার কথা বুঝে তুই আমরা কত খাটা দেবে সামনে ইটা ও শুয়ে আছে খেত কইরা অন্য খায় পানি তা কত বাইদি যায় উগা সাহ হয়ে যায় কতবার গরু সাবর গরু বলা শুনছি যে ধান বিবিধায় মানে আস্তা মাইজন সাবর গরু কে বলতেন এই কোন মাইজন সাবর সাইবেন যখন কি তৈরি বলে সাউন্ড না সাউন্ড দেখো খাতান দেও হইলাম না আর ইনো দাহ দিল কলটা দিয়েছে শুনেছেন নাইলে না আন্দার কথা হইতাম ইটা ঘটনা ঘটে গেলে দিন না সমালোচনা হলে খোলা নাই দূর থাকি ইলা হইল না খান্দাত কে দেবো ওরা কিতা করনা তুমি নি আস্তা লাইকে কথা করতে পারবে সমালোচনা করে রসুল না সমালোচনা করে হেইন খান খাল্লা গেলে সুদসাব নির্বাচন হইল লাগলে ওটা হল লাগলে কেন হয়ে সমালোচনা হইল না তুমি সেই সূত্রে চলে যাও ইয়া ওটা হইয়া দেখাও বলে হল লাগলে তুমি তোমার তোমার ব্যক্তিত্ব রে নিয়া তোমার নিজের স্বার্থ লাগি বাসায় তোমার দলের স্বার্থ লাগি আর এরা স্বার্থ হইল দিন নাই আমি যদি ঠিক করতাম পারি না জিহাদ হয়ে যাই একলা ঠিক আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে সেই শুধু ফেরে কেউ রে ডাক শুনে আইছেন না কেউ আইছে না কিন্তু একলা তাই না বইয়ে গেছেন যে সংসদ আমি একলা লড়াই করবো প্রয়োজন হইলে আমার জীবন দিব এর বাদে ওই জমিন নাস্তিক করে শিক্ষারে প্রতিষ্ঠিত হইতে দিতাম না আজকে তুমি সমালোচনা করা দরকার নাই রে ভাই তুমি নিরাই হয়ে যাও সহযোগিতা করা দরকার নাই তুমি নিরাই বো নিরাই বুয়ে দেখো কিতাও আমরা নিয়োগ কিতা সুতরাং নিয়োগ তো হইলো হান যে নিয়োগ তো হইলো হান যে আমি যদি ওটা থেকে ঠিক করিয়া দেশের আলিমুলা হতে লিয়ে কইয়া সামনে দিয়ে অগ্রসর হইতাম পারি যে অন্তত নাস্তিকবাদী মতবাদ চাই দেশ থেকে দূর হইব কিতা বলছি কিনা না তুমি সমালোচনা করো না খান্দাত গেতে তো এরা খাম কিতা এরা করা কিতা হনো যাও হনো গে দেখে বাদে সমালোচনা করিও সমালোচনা মুক্তি করা যায় খামে বাস্তবায়িত বড় কঠিন না জানি না খাম হইলে দেখানি কঠিন ফেসবুক লাভারা দেখুন এ দেখো ফেসবুক লাভার করে জিহাদ দাখিল হইতে না এ ফেসবুক জিহাদ করে ফেসবুকে জিহাদ বলে কি তুই জিহাদ মাঠে হলো দান দেও প্রাণ দেও অর্থ দেও শ্রম দেও কুরবানি হলো নিজেরে এর বাদে দেখো এনে কিলা লাগে আসানি না না ওলা তাত্তাবি ও কুতুয়াদি শাইতান ও আল্লাহ হইল তোমরা শয়তানের প্রধান কোন অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান তোমরা চির শত্রু প্রকাশ্য শত্রু লাগাম লাগাইয়া পাতার লইয়া দেই বুঝি আল্লাহর ওয়াস্তে আমার অনুরোধ হইল যে আল্লাহর ওয়াস্তে আমরা অন্তত পক্ষে একটু চিন্তা করা দরকার ঠিক হওয়া দরকার প্রত্যেক প্রচুরও আমি কই আমি ও ফেসবুক গেলেও দুই সাইড টাকার লাগে আমার মায়া আছে ওই তুমি লোকে কইছি বলে এরা যদি আমার গাড়ি ভাড়া হতে না আমার গাড়ি নিয়ে যাইতাম হাওয়া লাগবে এই দুই সাইড টাকার মাঝে এর টাকা হইলে আস্তা বুঝি কারণ আমার বুঝি মানুষ বেশি
বেশি محبت করেন ও বিশেষ করে মুজাইবাড়া দরারপার মাদ্রাসা কিদার বেশি محبت করেন বলছে ঠিকানা দিলেও আমি আই গাড়ি ভাড়া না দিলেও আমি আই কারণ গাড়ি ভাড়াটা দিয়ে দিয়ে দিয়া অত বাচ্চা কষ্ট করে বুঝায় জানি না গাড়ি ভাড়া নিতে দিয়া অত কষ্ট করে বুঝায় গাড়ি ভাড়া যখন দিলেই আমরা খুশি থাকি সন্তুষ্ট থাকি ওখানে দিয়া যদি কেউ দিলে দেয় না দিলে না দেয় এটা আপনারা না দিলেও আমি আই কিটা লাগি এই সাইকেল মানুষের মহব্বত করুন আর আমার ওয়াস্তা হইলো ওখান যে ভাই আমি দুনিয়াটা সারিয়া দুনিয়া লাগবো কিন্তু দুনিয়ার কিছু জিনিস আছে ওগুলো সারিয়া আমরা অন্তত আল্লাহ মুখী হইতাম কিটা ভাই ধর্মনি না না কয়লা হামিলো নামাজ কয়লা হামিলো কিটা নামাজ কয়লা হামিলো নামাজ নামাজ নাই কোনটা নাই হুজুরে ফরমাইন মুমিন এবং কাফিরের মানে পার্থক্য হইলো আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরি তারকুস সালাত মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হইলো নামাজ মুমিনের আওয়াজ করে আর কাফিরের আওয়াজ করে না তুমি ইমানদার হইয়া মুসলমান হইয়া নামাজ পড়লে না কাফিরের সমান খান বললা আছে নিজে না কাফিরে দিলা নামাজ করে না তুমি আল্লাহ বললাই না পার্থক্যটা কিটা রইল এটা নামাজ তো কঠিন হামনি বলতেছে ও তো কঠিন হামনি যে নামাজ পড়ে না শয়তানে তার বিরুদ্ধে ডোরা হয়ে গেল নামাজ কে নামাজ ডোরা কি হল জায়গা গেলাম গ্যাস মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করলাম কোন সময় আসে না নিজে কি বোধ হয় না হওয়া লাগে যেমন এখানে বিয়ার লাগে এসে আপনার গাল আইয়া কইলো ভাই যে আপনার কুটুম অমুক জায়গা থেকে বিয়ার নিতাম বিয়ার দিতাম সত্য কথাটা খবর বানা তো অসুবিধা এই সময় কি বোধ হয় না এই সময় হাসা খান হওয়া লাগে আসানি না না ওলো মনে হল গেলাম মানে এই বই সবটা ঠিক আছে বলে এক বিষয় হইলে এরা নামাজ দিয়ে বড় ডোরা হয় গিয়া দেখলা যে ফাতেমা তো জুরার ইস গইলা খান দেখলে লিয়া রাসূলুল্লাহ পানি দিরা যে খানরা আজকে মদিনা শরীফ কোন জায়গা পানি পাওয়া যায় না সবে পানি লিয়া দৌড়িরা পাত্র লিয়া পানি নাই আর আমার সন্তান বলে পানি পিবা যায় খানরা আল্লাহ নবী দুইজন দিয়ে এমন এমন হরিক গুলো লইলা আর তার জিব্বা মুবারক বিত্তে ঢুকাইলা আর আল্লাহ নবীর জিব্বা মুবারক খুশিয়া পানি পান হয়ে দুইজন ঠান্ডা হইলা গ্রহ দাস সুবহানাল্লাহ ওগিয়া হলা নবী জিব্বা থেকে বানি আয় যে তাই ইচ্ছা ওঠায় ও দুইজন ঠান্ডা হয়ে গেলা ঠিক কোন মুহূর্তে একজন ব্যক্তি আল্লাহ নবীর খেদমত আইলা আমার মাঝে কিতাব হইলা বাড়াইয়া গেলা কি আর আল্লাহ নবীকে ফরমাইলা এই সম্পর্কে একটা কথা যেটা আমরা মনে করি কি বুঝুই দিই ও আল্লাহর এই যে রাবি সম্ভবত আবুরে রাদিয়াল্লাহু তাআলা নবী বলে ইয়া রাসূলুল্লাহ এই সম্পর্কে তো যেটা কইবার কইলা যে আবার জায়গা দিলা কেন না বলে না আমি কইলাম বলতে সতর্ক হইয়া দিলাম আমি মানুষটা বলা সতর্ক হয়ে দিলাম তো বোঝা গেল সব জিনিস কি বোধ হয় না কি বোধ হইলে যদি নিয়োগ থাকে দেন দেন নষ্ট করবার লাগে আমি বললাম আর কোন সময় কোন মানুষের খাসিয়ত আছে এটা প্রকাশ করিয়া মানুষের কাছে সতর্ক হয়ে দেওয়া লাগে কি সাবধান হইল যেমন একজন মানুষ আছেন চোখ লাগে খালি কিন্তু ইয়া আল্লাহ ইয়া গজব সবটা ধ্বংস হয়ে যায় মানুষও ধ্বংস হয়ে যায় এখানে হাদিস আছে মানুষের চোখ দুজোবার আগুন থাকে বলো এক ব্যক্তির কথা বলছিলাম যে আরো কুকুরা বনাইয়া সারা আরো তুই মাইছিস আর এম সব ভাই আর বনক সামনে দেখালে সব কুচ আর সেই বলি ইয়া গদ পাঁচ দিন থেকে মরি আছা বাস্তব বড় এটা কোন কিচ্ছা না এলাকার নাম হই গেল না এই ব্যক্তি বলে হলো আসলা দেখে গাই দিকটা যদি হয়ে যায় ইয়া গদ সে গাই তো মরতো বাছুরও মরতো গাইর বান বাচ্চা গাই মরি দিত বলা অবস্থা কোন মানুষের পাশে সাইয়া যদি হয়ে যায় ইয়া গদ ইয়ারে গদ হয়ে যেতে হতো এইটা আসেনি না না এবং এই ব্যক্তি সম্পর্কে যদি কেউ জমিলে হয় বলেও মানুষটা চোখ লাগে এটা জীবতই করি না সতর্ক কর হইব এটা জীবতই তো না আরো পাইলে বা সাইবার লাগে সতর্ক কর হইব সব জিনিস জীবত হয় না মনে রাখুন যান সব হাম জীবত হয় না এই পয়লা হাম তো হইবে রে ভাই আমার ওয়াজন পয়লা হাম কইলো নামাজ পয়লা হাম কইলো নামাজ আপনারা নামাজ না কইলে যান নামাজ তো রাইন না যান নামাজ পড়লে কি তো হইব বলে আজরের দিন আল্লাহ নবীর সাহাবি হলে আরো ধরুন দিয়া রাসূলুল্লাহ কত মানুষের মাঝে আপনি আমাদের সিংহা দিবেন মানুষ কত জন হইবা ইয়া আল্লাহ আমরা তো কোন তো নাই উম্মতি মুহাম্মদি কত জন এক ইয়াজুজ মাজুজের কত আওলাদ বিশাল অবস্থা আমরা তো কোন তো নাই এত বিশাল কোন সমুদ্র আপনি আমাদের সিংহা দিবেন হুজুর ফরমান হাদিস আল্লাহ নবী ফরমান যদি লক্ষ লক্ষ গরুর গুটির মাঝে একটা গরু থাকে সান কোবালি এক লাখ বা দুই লাখ গরু গুইট একটা গরু আছে সানখোবালি এই সানখোবালি গরুটারে লক্ষ লক্ষ গরুর মাঝখানে চিনতে অসুবিধা হইব নি
صحابه کرام এখন ইয়া রাসূল আল্লাহ চিনতে অসুবিধা হইতো না সিনা রইব আল্লাহর লোকে ফরমায় যে হাসরের দিন বিশাল জনসমূহ এত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবা আমি আমার উম্মতের পরিচয় লাভ করব আমার উম্মতে উযু করতে সময় যত জায়গা পানি লাগাইছে যত জায়গা দূত করছে কত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নূর হইয়া হরিয়া দিবা মুখের মধ্যে পানি লাগাইছে আতো পানি লাগাইছে এই দুই জায়গার মধ্যে আলাদা একটা নূর আল্লাহ চমকাইয়া দিবা এই বিশাল মানুষের মধ্যে কি আমার উম্মতের চেহারা হই দিব সানগোপালি গরু রাখান যারা সানগোপালি গরু আলাদা ভাবে চিনা যায় ওলা আমার উম্মতে আমি আলাদা ভাবে পরিচয় লাভ করব বুঝা গেল কিটা এলে নবীর উম্মতের পরিচয় ভাই কইলে উযু করা লাগব আর নামাজ পড়তে হইলে উযু করা লাগে লাগে না না খালি নামাজ নি ঘুমাইতে সময় উযু করে ঘুমাই যান তো দেবারে শয়তানে আর মৃত্যু করতে পারতে না উযু করে ঘুমাইলে বালা খাবো দেখা যায় আর শয়তানে ও দুঃখা দিতে পারে না আর ঘুমটাও কৃষ্টিময় শান্তিময় হয় সুবহানাল্লাহ অভ্যাস করুন যান উযু করবা নামাজ করবা এই অভ্যাস কেটে করুন যান আল্লাহর কাছে কইলাম আর কোনটা না কইলা ওয়াজ হইলো নামাজ এর বাদরও আজ হইলো মিসাবাত খান চালি দিন যাবে এটা প্রত্যেক বছর কই ওই যে কিছু হইলো ব্যাটারি একদিন চার্জ হয়ে বাদর দিন থেকে দেখা যায় বাদর দিন যে সময় ডিসচার্জ হয়ে যায় আর তো চার্জ হইবার সময় থাকে না মিসাবাত খান চালি দিন যাবে মিসাবাত চালিলে সব গুণা শেষ আর শুকুর করে চালি দিবা অনর খান হলো অনর খান হলো অনর খান হলো এটা বহা চালি দিন যান মনে রাখেন যান ইমাম সাহি রহমতুল্লাহ আলাইহি খেদমত গিয়া এর ব্যক্তি হইলো সাহাব অমুক ব্যক্তি আপনার একটা গাই দিয়েছে অমুক ব্যক্তি আপনার ও গাইকা দিছে ইমাম সাহেব যারে হইলা যে এই ব্যক্তি আমার একটা তীর নিক্ষেপ করছিল তীরটা বাতারে গেছিল কি তুমি আই না করিয়া আমার বুকে দিয়ে হারাইয়া দিলে ইলাহ গ্রহগত সুবহানাল্লাহ বুঝা নাকি তা শিক্ষা দিত যে তীরটা তো বাতারে গেছিল কি গাইকা এটা বইয়া কেন আমার কাছে লইয়া আমার বুকে দিয়ে হারাইয়া দিলা তো তুমি যে হিগু তাই না তাই লই গিলা তুমি বুঝলা নি ইটা নিতে নিতে পালন করি আমরা যদি ইলা কোন কে কয় কইমির ভাই একটা সাহ আর কিতাব হইছে ওসুল কইয়া দা বলা নাই আমরা হইছিল ইলা হইলো হান হইল জান বলি এটা হুনার সময় আমার নাই কে আমারে কিতা হইলো না হইলো কত গাই যে আমরা দেখা গিয়া কতগো আছে না নাই কত গাই গিয়া যে লইলো কি কিতা হইলো তার নষ্ট হইলো আমার কিতা হইলো আর গেল আমি তো দেখা নাছি আমার আল্লাহ দেখা আছে না না কিতা লইলো না জান ও সুকল কুরিয়ে হই কিতা সমাজ নষ্ট হয় রাষ্ট্র নষ্ট হয় গাও নষ্ট হয় ওগুরি দি হুগুরি লাগাইলা আর এক গুরু আছে কিতা ওগুরি দি লাগাই হুগুরি ওগুরি দি লাগাই ওগুরি বাদ 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 দি হয় ওগুরি ও গিয়া হয় এই বিচার করিয়া দিতাম নি ওগুরি হয় বিচার করিয়া দিতাম নি এটা দিলা এটা তে দেখা আসছে দি অন্তা গেলে আসছে অন্তা গেলে আসছে বাদ দি দাই মাত্র না অফিস করো বিচার করিয়া কিন্তু আমি মনে আহস মিলো ভূত মিলাও ও তো হবাই লাগাইলো হবাই লাগাইলো 500 আছে 1000 লইলো আদে ভূত লইয়া দেবে এটা মানুষ আছে না রাইতো মাঝে আল্লাহর হস্তে এটা কাম করার মধ্যে আছে এটা উপাস থাকলে সারি দিন যান হাসরের দিন আল্লাহ কাছে থেকে ছুটি আর এটা কথা নাই আল্লাহ কাছে জবাব দিতে কথা নাই হাসরের দিন বাঁচতে হইলে আজকের দিন তো হইলো শুদ্ধ ইবাদ দিন সারা লাইফ গেছে কি দেহতে হাত আদি লিখুন এক দিন আল্লাহর বালা দিকে ডাক দিলাও এক দিন আল্লাহর বালা দিকে ডাক দি আল্লাহর খিলাল লইলাও আল্লাহ খিলা হান্দার জায়গা দিন বুঝতানি আল্লাহ ওলা জায়গা দিন কোন বন্ধা ও তো ভুলি গেছো গুনাহ করতে করতে গুনার সাগরে ডুব দিলাইছো আর কোনো ভোট নাই ভয় নাই আমার রহমত থেকে তুমি নিরাশ হইলো না নিরাশ সুবহানাল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বন্দা তুমি পাহাড় সমান গুনাহ করেছো আমার রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করতাম পারি তুমি আমারে দাস দেখো আমি আল্লাহ গফুর এবং গফফার রহমান রহিম লাগি পঞ্জাবের সময় লরহিম জানি আসি আসি মাওলার দরবারে আল্লাহ তালাইও না মরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লাহ তালাইও না মরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে কোথা হইয়া হান গুঞ্জান আল্লাহ বেরোতে হয়ে গেছিলাম আর রবিবার দেখা নাই আই সাপ কিলার গেছে গিয়া একজনে কইলা সাপ পদ দেইতাম কিলা দেইতাম কইয়া দুটা সাপ কিলা ফরমাইলা বলে শমসুমিয়ার বাগরা কিলা হাত দাও নি সুবহানাল্লাহ
সুমসুমিয়ার বাগে আটকিয়ে দিল ওটা সাবজেক্টটা শুরু হবে এখন বাড়ির তো প্রশ্ন সুমসুমিয়া ওইটা আক্রাম বাড়ির সাত কিবলার দোস্ত ছোটবেলার খেলার সাথে এক বয়সী মানুষ জেনারেল মানুষ তার একটা আত্মীয় আছে তাই আত্মীয় ভালো তার এরদিন আত্মীয়টা বাজি গেছে বার্তা কি গেছে কি ভাইলে না মাগরিবের রক্ত হয়ে গেছে আর না সাবর গেছে আইসুন আইয়া আইয়া বলছেন যে সাব সমবয়সী হইলে তো সাব হইলে ওরকম করা যায় আত্মীয়টা আর না ওটা বাদ দিয়ে দেবে তো সাবর এটা আদত শরীর চলা আছে আমরা তারা দিয়েছি কোনটা হইলে গিয়ে হয়তো আমি কিতাবান করে গেলি ওলা হইতা না আমি কিতাবান তারা সাবর বলে আমি কিতাব আত্মীয় নিয়ে যেতাম পারবো বলে বার ভাই আল্লাহ কিন্তু আইসি ওইয়া মারজুন বারোয়া তারা বুঝতো তো বন্ধু দ্বারন বারোয়া তালা মাইলে হইতো না আত্মীয় এন্ডা দেব না তালা গুনতাম না ও বাদে বলে একটা তালা গুলোতে বাদে দেখো দেখা দেয় বলে ব্যবস্থা হয়নি ও তালা গুলার বাদে বলে পানি নিয়ে যাও পানি ভরিয়া দেয়া বলে যেগুলো আত্মীয় দেখে এগুলো সাইড বাইডে সিটাইলাম বিত্তীয় সিটাইলাম আই বলে দাও চিন্তা করবি না সুহান হাই হাই পানি সিটাইলে গিয়া পানি সাইড বাইডে সিটাইছেন একটু ভরে দেখা যায় বে বে রেখাতে ডাকি ডাকি ঠিক মালিকর দরবার তার মুনিন্দা নেই ভালে যে মুনিপ্ত মুনিবর দরবার ও করে দি বে বে ডাকি 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 আত্মীয় ইয়ে করো ভাই দিতে সুহান ও রিপোর্ট তো দেওয়া লাগাই বলে সার আত্মীয় আইছি ডাকি 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 আইছি ও আল্লাহর ওলি হলো চিন্তা হইলো ওলা আমরা চিন্তা হইলো কিতাব আর কিন্তু ভাই আর লেখ খুশি হইতো শেষ আর আল্লাহর ওলি হলো চিন্তা হইলো দুনিয়ার কিন্তু দেখলে আল্লাহ লইয়া চিন্তা করলো যেমন একদিন করে ঘটনা হইলো সাবজেটা মুফতি সাহেব হইলা মৌলি বেদার থেকে আইগা আর হরতাল আসিল 1996 যদি যখন আওয়ামী লীগ ক্ষমতা তখন বিএনপির হরতাল খুব কঠোর হরতাল তখন জানেন না গেছেন কি কোন আইটা মারাই গেছেন আর সাহেব মনে মনে বলি আল্লাহ হরতাল লাগে কিন্তু কেন গাড়ি চৌটা মারি এটা দৌড় আছে না পুতুলি সবার গাড়ি যদি ইচ্ছা মারি যায় বাদ কিন্তু আগুন তুলে দিবি অত চিন্তা করবা ইচ্ছা মারিলে তো এটা ব্যাঘাত করবো আটটা গাড়ির সিগন্যাল দিলেছি সিগন্যাল দিছে গাড়ি ব্রেক হইছে পরটা কি চিন্তা করি কই এই পুতুলি সবার গাড়ি আপনি যদি জলদি চালিয়ে দেব জলদি চালিয়ে দেব জলদি গেছে ভালো এবং মুক্তি সাহেব বলেন আমরা তো আসলাম খুশি হয়েছি যে গাড়িটা সারিয়ে দিলে যে সাহেব হাত ধরে সাহেব কি ভাই খান দই তো জিগাইলাম সাহেব আপনি খান দই তার কারণ কি তা সাহেব কি ভাই ফরমান আমি খান দি ও ঘরে আজকে দুনিয়া ফুলফুলি যাবর পরিচয় ভাইয়া গাড়ি সারিয়ে দিলাইল ময়দানে অস্ত্র যদি আমি ফুলফুলি যাবর পরিচয় ভাইয়া আমার আল্লাহ সারিয়ে দিলাই আমার জিন্দেগি সার্থ সুবহানাল্লাহ যে ময়দানে না সরো আল্লাহ যদি আমার ভুতলি যাব পরিচয় ভাই আমার সারিয়া দিলাই আমার জীবন সার্থক হয়ে যাব ও বড় বাজার কাম হইল দুনিয়ার কাম দেখলে আল্লাহ লইয়া চিন্তা করেন ও মুক্তি যাবে হইলা যে আমি নিজে তো তাই নিয়ে করোনা হইলা বলে আমি বলতেছি আর বর্তমান যে ওয়েসি হসপিটালে আলিফ সেন্টার আছে লাগে ওখানে বাসার চাপ চিনোর ঘর আছে ওই সাহ বলো ইনো শুনি তো প্রায় সময় মানুষ যেটা তেল ভরা টাকা ভরার লাগে লাইনকে হারা হইতে না শুরু হল গিয়া ভাই তো আমার এই যেটা চুরি করে পকেট মারতো প্রায় সময় দরিয়া গান হইতো মুক্তি যাবে হইলে আমি বইতাছি চুরি গু দরিয়া আর ফিরাইবার আগে তো ডান্ডা করে দেয় কিন্তু দেখছে মাইন থেকে ফিরাইবার আগে বা সাড়ে ঘন্টা হইবার আগে তারা দরিয়া উত্তম মাধ্যমে সুদ দিলাইছে ও মুক্তি যাবে হইল ফিরাইলাম ফিরানের ঘরে সুর বিদায় দিলা আমার আমার বড় আফসুস হইলো দিলর মাঝে যে হায় রে হায় আজকে সুর দরিয়া মাইন সে কোনো খাইবে কেউ তারে ফিরায় না সবে নিল্লা মারে আমি যেদিন কবর যাইব আমি যদি আল্লাহ দরবারে সুর বনি যাই অপরাধে বনি যাই এদিন তো আমার কেউ ফিরাই তো না এক তরফা মারা হইব সুবহানাল্লাহ উনি একটা চিন্তা যদি দিল মাঝে আইও যে চিন্তা শক্তি সত্যি মানুষের সব কিছুর পরিবর্তন করিয়া দিলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন যেটা আল্লাহ সৃষ্টি করছেন ও তাহলে ফিকির করো চিন্তা করো আল্লাহ হইতে সময় লাগতো না ও সাত কিলা এখন মহিলা যে সুমসুমিয়ার বাগে আত্মীর লেখা নইজিও এর অর্থ হইল ওখান যে আত্মী বাগ্যা গেছে কি গিয়ালে সময় গেছে অন্য কোনো আত্মে তারে বসেন না তার যেহেতু অতদিন করে তাতে তাতে আলাদা হইছে এটাই যে খালি টুকর টুকর হইতে হয় যে চিন্তা হল রে আমি তো দেহ চেয়েছি আমার পথ হইলে আমার মনিবর ঘর ও তার মনিবরে ডাকি ডাকি বে বে ডাকি ডাকি দিলাম মনিবর ঘর আইছে তুমি হজওয়ালা যাও যেমন তুমি তোমার মনিরটাকে বহুত দূরে গেছো কি তুমি তোমার মনিবরে ডাকি ডাকি হল আব্বাই আল্লাহুম্মা লাব্বাই লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই তোমার গোলাম তোমার দরবারে আইছে তুমি জায়গা দিলাও তুমি হবে সুবহানাল্লাহ
সেই আল্লাহ আল্লাহ ওলা হইতে গা সাধনা ওলা হইতে গা আল্লাহ তুই গেছি কি ও জিকির ওলা কথা ওলা জিকির কথা তুই গেছি কি সারে শিক্ষা দিয়ে ইসমে দাতন জিকির করো আল্লাহ 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 কত কিতা আইলো আর গেল ওখান কইয়া দেখ কিতা আইলো আর গেল কোন মুখস্থ করা কত আন কঠিন
আমিচ্ছাওয়ার দাম দুনিয়াত তুমি দিলাই না আল্লাহ আমিচ্ছাওয়ার দাম দিছেন তোমান ইহাসরউদ্দিন এজন হক্কানি আমিচ্ছাওয়ার দাম সবার চাইতে বেশি আল্লাহ বলা হয় ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরিল আয়াত আমিচ্ছাওয়ার তুমি তিলাওয়াত আরম্ভ করো দুনিয়াত যারা তিলাওয়াত করতায় আর তিলাওয়াত বন্ধ হয়ে গেল তিলাওয়াত করি করি বেলা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাও বেরোবে সুবহানাল্লাহ কোনালো দৈবায় বলে তিলাওয়াত করি করি উড়াল দেব ওয়ারতাকি উফরিদি উঠতে থাকো আর কোনালো দৈবায় যে উফরিদি উঠতে 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 ইয়া যে সময় হয়ে যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস ও হ্যাঁ তোমার মঞ্জিল সুবহানাল্লাহ কতখান উপরে বেহেস্তর তালা 6236টা তালা বেহেস্ত এখানে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের আয়াত হলো 6236টা 6236টা আয়াত আয়াতের অনুকূলে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী যে বেহেস্তর স্তর আল্লাহ সাজাইবেন কুরআন শরীফের আয়াতের অনুকূলে যদি কুরআন শরীফের আয়াত 6236টা হয় তাহলে বেহেস্তের তালাও 6236টা এক তালার পরে গিয়েল আসমান আর জমিন যেভাবে সুবহানাল্লাহ এ আমরা তো স্ফুটি এক তালা নাই আসমান আর জমিন যে তোহান তোহান এক তালা ওলা 6236 তালা বেহেস এই 6236 তালার উপরে স্থান হইল এখন হাবিচ্ছা বল সুবহানাল্লাহ আর তুমি যদি কোনো সুরত যাও তো গেলে সত্তা বই যায় ইউ তো উপরে ওটা তো তোমার পক্ষে সম্ভব নয় ওনে ভাইয়া কি ডিসাইড করে হ্যাঁ ইচ্ছা বলি আসানি দেনা আর ইচ্ছা বল মান আল্লাহ বাড়াইছে ই শেষ নাই আর ইচ্ছা বল মান তো দিলা এখন আর ইচ্ছা বল মামা ভাই আল্লাহ অনুরোধ তুমি বিন্দু এক মানিত করবা সুবহানাল্লাহ দশজন মানুষ যারা দুজকি গেছেন দুজন যারা উপরে বাজি হয়ে গেছে তান কৌমর গুত্রর ইলা দশজন মানুষের সুপারিশ করিয়া দুজক থেকে তাই ব্যস্ত নিয়ে যাইতে পারবা সুবহানাল্লাহ কুরআন শরীফ তিলাওয়াত করো বিলুহুনিল আরাবী আরো বললে হেনে ওয়া আসওয়াতিহা এবং তাদের সৌত অনুযায়ী তারা যে করে দিলা মাতা আয়লা মাতা তারা হয় বোয়াত তুমি হো বোয়াত জোয়াত নাই এটা ওখানে উঠে গেছে তারা হয় ওয়ালা বোয়ালিন তুমি হো ওয়ালা বোয়ালিন তারা যারা যে করে উচ্চারণ করে ওলা উচ্চারণ করো আরো বলে হান কুরআন শরীফ পড়ো ইন্টারন্যাশনাল কথা যদি রুজুরে হইতা যে কইলানে ইন্টারন্যাশনাল কোরআন যদি পড়ো আসানি না না আমরা শোনা আরব না বাংলা আমাদের উত্তর মাতু করবে আমরা যে পড়ি তার গ্রাহটা আপনার ভালো আছে ফুলতুরি যাওয়ার তার গ্রাহটা আরব ঘোড়া না বাংলাদেশে পড়া হাই রে আমরা তো নে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা অনেক ফুলতুরি যাওয়ারটা বাদ দিয়ে আরো টাইম দিয়ে আসানি না না ফুলতে যে পড়ে গিয়ে আতুম আউজাম তু বিতু হ্যাঁ আর কত লাহান যদি লেইয়া ঘোড়া রে লেহেন যেটা ঘোড়া আমার কোনো বাধা নাই কিন্তু এই যে সোপ যেটা আছে এটা বদলাই বা কি ভাইলে হই কারণ ফুলতুরি যাবে যে সোপ নিয়ে আইছেন এটা বাংলাদেশের নয় শেখুল কুররা শেখ আহমদ হেজাজি রহমতুল্লাহি আলাইহি এর মক্কা মদিনার গ্রেট মুফতি আসলাম যদি হোক সুবহানাল্লাহ মক্কা মদিনার গ্রেট মুফতি মানে প্রধান মুফতি শেখুল কুররা শেখ আহমদ হেজাজি রহমতুল্লাহি আলাইহি দান বাড়ি আসে মিশর এই শেখুল কুররা আহমদ হেজাজি কাছ থেকে সাত কিলা তিসমারা উনাইয়া সনদ নিয়ে আইছেন যে আমরা ঘোড়া বাংলাদেশের না আরব ফুলতুরি যাবে আর ঘোড়া বলে আর ওপর ঘোড়া তবে বেশ সুন্দর হইলো আমরা বুঝি না যেটা যে কুরআন শরীফের কারী সাহেব আসলা সাতজন সাতজন কারী সাহেবের বর্ণনা করছেন সত্য করে সাত কারী সত্য রাবি এই সাত কারী সাহেবে কুরআন শরীফের সাতটা লেজায় বসেন কুরআন শরীফের মাঝে আরবি সাহিত্য আছে আছে না দা ও কুরআন শরীফের কিছু শব্দ আছে এটারে জবর দিয়েও ভরা যায় জের দিয়েও ভরা যায় পেশ দিয়েও ভরা যায় আমার লহান আলিম এটা বুঝাও নাই আসানি না না এটা বুঝতে হইলে হলা আলিম হওয়া লাগবো ও হেরা এক এক করে এক এক রাতে এক একটা পড়ছে এক এক সুরে এক একটা পড়ছে বহু জায়গা নাই কিছু কিছু জায়গা যেমন মালিক ইয়াউমিদ্দিন এক কারি সাহেবের বলছেন মালিক ইয়াউমিদ্দিন আমরা বলি নিমর উপরে কালার উপর দিয়ে লম্বা করি আর এই বলছেন মালিক ইয়াউমিদ্দিন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা ওনা আছেন ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা আমরা বলি এটারে জবর দিয়ে আর এক কারি সাহেব এটারে জের দিছেন এবং এমেলা হয়ে যাবো কারি সাহেব ধরে আরা বললেন আমরা মতে হইলো আমরা ইমাম সাহেবের মতে ইমাম হাসুর মতে এক জায়গাতে মেলা বিসমিল্লাহি মাদি রেহা আরে মেলা নাই কিন্তু অন্য কারি সাহেবের মতে তো অন্য জায়গাতে আছে ও আরো কারি সাহেবের মতে ওখানে হইলো মেলা আছে মিনাল উলে ওরা এমেলা হয়ে যাবো এখন আমরা সাবে যে সেই ফুল কুটারে সেই ঘুরিয়ে আইসুন এর ফোড়া হইলো
আমি হুবহু গিয়ে হইছি মদিনা শরীফের বর্তমান প্রধান ইমাম সাহেব আব্দুর রহমান হুজাইরি সাহেবকে গিয়ে হইছি তাই পড়ো নামাজ পড়াই আর জুমার নামাজ পড়াই প্রধান ইমাম সাহেব এখানে হুবহু আমরা যে তেলাওয়াত করি ও তেলাওয়াত তার কাছে আছে আরো কিছু ইমাম সাহেব হলো ইনশাআল্লাহ খান পড়াই বুঝা গেল তার সিলসিলা কয় ইনশাআল্লাহ খান ওরে তুমি যে ওটা অনায় সাহেবটা বাদ দিলে খাওয়াই কোন জন্মকে রাতে আরম্ভ হই যায় ওটাও বললে মাঝে দিয়ে আরম্ভ হল এই কোনটা এর মধ্যে টুকরাই টুকরাই করে ট্রিপ করা আরম্ভ হল এলাম আয়াত তামে যেন কামতনা অনাও তামে ওর তোর কি নাই তানু তো কেল নাই পড়তে হলে সুন্দর কি লাগে না ছাত্র হলেও তাই কেন আরম্ভ হল আম্মা তাসালুন আনিন্দা বাহিল আজি আল্লাহ বিহম বি মুক্তালিফুন আমি তো বলো আলিম দাই দিন নরস তবে সাতমিও ইউটিউবে সাত কি গাড়ি বক্তব্যটা আছে একটা হাদিস আছে লম্বা লম্বা একটা হাদিস আমাল্লাহ আলিমের মুখস্থ হতে হবে না বাকালাম না বাকালাম বা হাদিস সাত কিলা পায় ওইটা যে খারিজিও কোন আলামত হইলো সানার দানা লাগান টুকরাই টুকরাই করে যদি পড়বো এটা খারিজির আলামত সানার দানার মতো টুকরাই টুকরাই করে যদি পড়বো আমার আফসুস লাগে এখনকার কিছু কিছু আরজি মাদ্রাসার ভাইয়ের যে হয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা খালিলা নিসফাহু আম কুসমিহু ওয়া তুলা টুকরাই টুকরাই করে হায় রে ওটা নেই সবাই কেড়ে গেছে কত সুন্দর ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা খালিলা নিসফাহু আম কুসমিহু খালিলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে ওয়াইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা হাবিদাতুর রাফিয়া এটা দরকার আছে নি এটা সুন্দর করে মিলাই মিলাই আয়াত কোন মিলাই মিলাই করলে সুন্দর লাগে সুন্দর লাগে তোমার লেখেন যে কোনটা ভালো হবে কোনো অসুবিধা নাই তবে আল্লাহর মধ্যে বেজন দিল ওনের আরবি আরবের লেখেন অনুসরণ করতে আমরা হাবিজি বলা তো আরবের লেখেন আছে কে হারিয়ানা তো আরবের লেখেন আছে আরবের লেখেন একটা নাই সাতটা হঠাৎ সাতটা সাত জনে সাতটা গান করছেন আমরা খারিজার জেন আমরা কান লেখেনে পড়ি এর লাগে আমরা তার যত আমরা যে শুনে পড়ি এটা হলো সেই কুরআন শুনুন এটা বাংলাদেশের সুন্নাহ এটা রে বাঙালি ঘোড়া হয়ে দিয়ে বুলাই লাও আর বুঝে ওয়াজের মাহফিলে কেরাত পড়ে ওটা এও আর বুঝানোর পছন্দ করি তো বলি ইয়াউজুবিল্লাহ আসলে ইয়াউজুবিল্লাহ হল ইয়াউজুবিল্লাহ মানে শৈতানে পড়ে আমি তো পারি না আসলে না রাহ লাই দিছে শৈতানি ওয়াজিম পড়ে রাহে শৈতানি ওয়াজিম পড়ে বদলাইবার দরকার আছে নি লেহেন যেটা জানো ওকর কোন জায়গাতে রাখো এমন এমন সমস্যা দেখা দিব জানলে নি যে গুরুতর করে দারুণ গ্রাত তো ভাইয়া ওটা পড়া ঠিক করা যায় না ওদের ওটাই কেছে অভিজিৎ এটা ঠিক করে যায় না কুতুম কুতুমি কাইছে নি বলতে দেখা রাখুন কুনতুম খিলোই তো এটা আমরা সাধারণ মানুষের মুখস্থ হয়ে গেছে আন্তুম কুনতুম ওটাই কাইছে নি বলতে দেখা রাখুন এই কাই কুতুম আতুম ওটাই কাই আহুসাম আহুসাম কাইছে নি আমফুসাহুম ওটাই কাইছে নি বলতে যাবে আল্লাহর ওয়াস্তে ওটা ঠিক করে বলেন যান আর ও কোরআন শরীফ কোরআন শরীফ খান্ডে কোরআন শরীফ বললো আমরা রাখুন যান আর এটা বদলানি দেন দেন বদলাইলে বদলাইলে আমরা প্রতিব ভবিষ্যতে না উঠতে আত্মা করবে না উঠতে আত্মা করবে আর দরকার আছে আন্তর্জাতিক সব কিছুর লগে আমরা তাল মিলাইয়া চলতাম তবে আমরা আন্তর্জাতিক হইতাম না হইতাম আমরা আল্লাহর ওয়াস্তে করি আমরা মকবুল আবিদে কোরআন বানাইতাম জানি না না এই মকবুলিয়ত যদি লাভ হয়ে যায় তো আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে বাস্তব হইতে অসুবিধা নাই জানি না না আগে মকবুলিয়ত অর্জন করা লাগবে আল্লাহর রব্বুল ইজ্জতে আমরা আল্লাহর রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেব কা আমি আসলে মাদ্রাসার দাওয়াবি লাগি কারণ বাচ্চা তুমি তো সকালে কালকে পয়লা ঘন্টা আছে ক্লাস ঠিক আছে দাওয়াবি লাগে মাদ্রাসার এর লাগে না আরো লম্বা সময় হইলাম না আমি আপনারা এখানে ওই আমার কথা বলি একটা রাইট লাগে অসুবিধা হয় না ভালো লাগে ভালো লাগে মাদ্রাসার দাওয়া লাগে বাচ্চা তুমি যাব তো আল্লাহ রব্বুল ইজ্জতে তৌফিক দেব কা আমি কেন এই কয়েক জায়গা আমি বলি দাওয়াত দিলেও আসি না দিলেও আসি গাড়ি ভাড়া দিলেও আসি না দিলেও আসি কেন বলে মানুষের ভালোবাসা হইলে আমার বড় টুকুর আমি ডাক্তার না একদিন মারা যাইব ওদিন যদি আপনারা খালি খালা হইয়া বললেন আল্লাহ মানুষটা পালা আছে আমার ওখান সম্পদ ওখান স্বার্থ হয়ে দিব আর কোনটা লাগতো না আমার লাগে দোয়া করুন জান আল্লাহ রব্বুল ইজ্জত যদি আমরা প্রত্যেকে আল্লাহর বানার তৌফিক দেব কা নমাজ বান পড়ার তৌফিক দেব কা শুধু হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا الله يا أرحم الراحمين وأمر الرب وأمر الخليق وأمر الرب الله جرى زندگي تمہارے ناقص برنجي ولا ہولا بے ہوتیا کیتی یا اللہ بھول ایسے আল্লাহ
الله 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 যতদিন জমিনে বাসায় রাখো তোমার মকবুল গোলামি তোমরা সাবিত করো আমরা একটু শৈতানের দুঃখ চলে আমরা রে বিভূতি হইল না আমরা বাচ্চারা একটা রে বিভূতি হইল না রে আল্লাহ ওয়াজাই জানবো পঞ্চে ইয়া আল্লাহ আমার রইদলি ভাই বাতিরা ইতালির জমিনে অসুস্থ রে দোয়া দিছেন সম্পর্কিত মানুষ অনেক অনেক মকসুদ নিয়ে আইসেন দেবা বলা মানুষের বিশ্বাস হইল জাতীয় মাহফিল হয়ে দোয়া চাইলে কবুল তোমার কোন সাহিল বন্দর এই মসজিদ থেকে খালি আমাদের দুনিয়া তো জরবিন্দা হইল না তোমাদের জরবিন্দা হইল না নাস্তিক মূর্তা তো ভরে দায়ব দেওয়ার না হয় নাচতে নাবুদ ভরি দেব ইয়াল্লাহ আল্লাহ উলামায় আলো সুন্না জামাতে হওয়া তৌফিক দেও এ হয়ে এই জমিন নাস্তিক মূর্তা তো বিরুদ্ধে জিহাদ করা তৌফিক দেও আমরা রাজ্যে রাজ্যে রে আল্লাহ নাস্তিক মুর্তাদ হলার আত্মাকে তোমার কুত্র থেকে হেফাজত করো মাওলা ইবাদাসা আন্দে কবুল করো মাও ইলাকার ইয়াত্রাবল তামান মুর্জেগান ঘুরে মা করি দেব আল্লাহ আমরা যত উস্তাদ হল হায়াতে বাকি আছেন হায়াতে তুই ইবাদান করো আল্লাহ আমার বহুত উস্তাদ হল অসুস্থ রে বা মাওলা আল্লাহ কাজ করি আমার সিংহের মাত্র সাবেক প্রিন্সিপাল হুজুর আমেরিকার জমিনে অসুস্থ তোমার বন্ধার হায়াত তুই দান করো সিফায়া দিলা কামিলা দান করো মুরগির বড় হুজুরের ভাই দয়ার নজর করো আল্লাহ আমার মাতার সাহেব হিসেবে তোমার হলির আরো বেশি দিন রক্ষী রাখো যাও আল্লাহ আমরা পিরাম হৃদয় দারে বলুন করো আমরা সিলসিলা তাম বুজুর্গানে দিন দারে বলুন করে দেও ইয়াল্লাহ জানি না কোন দিন বেলা কুল মুহূর্তে হাজির জীবা দাস দিলাই ভাই وسلام على المرسلين والحمد لله رب العالمين